দেখা তো স্ক্রিন টাই দেখা যাচ্ছে? পুরাই দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি ইয়া নিয়ে আলোচনা করে আমি মনে করেন কালার থিওরি নিয়ে বলছিলাম, কালার নিয়ে একটা ক্লাস নিব, দেখি আমি কতটুকু বুঝাইতে পারি আপনাদেরকে। হ্যাঁ ওকে, আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আমি একটু আসতেছি 2 মিনিটের জন্য। হ্যাঁ আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? এক মিনিট, দেখি কতটুকু বুঝাইতে পারি আমি। আচ্ছা রং কি বা কালার কি এগুলো তো আপনারা গুগল করে জেনে নিতে পারবেন, তবু আমি একটু বলে দিচ্ছি। হোয়াট ইজ কালার, কেউ বলতে পারবেন কালার কি? না জানা থাকলে সমস্যা নাই। আমাদের চোখের সামনে আসলে আমরা যা দেখি তাকে কিন্তু আমরা কালারটাকে দেখতে পাই, যে কোনো বস্তুকে, বুঝতে পারছেন? হ্যাঁ, কালারের মাধ্যমে তো আমাদের যে কোনো বস্তুকে কি হয় এটা আকর্ষণীয় করে তোলে, বা কোনো কিছুকে আমরা ডিজিটাল মিডিয়া যেগুলো যে জিনিসগুলো দিকে আমার কথার সাথে রেসপন্স করেন, আমি শুধু আজকে বলে যাবো আপনারা শুনবেন। হ্যাঁ যদি কালার না থাকতো সব একই রকমই, তো আমি তো কোনো কিছু আলাদা হ্যাঁ, করে পার্থক্য করতে পারতাম। আজকে কিন্তু প্র্যাকটিস করতে দেবো না কিছু, মানে আমি যা বলে যাবো আপনারা শুনবেন, ভিডিওটা আবার রিপিট করে দেখবেন প্রয়োজনে। ওকে ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাদের চোখের সামনে যা দেখবো ওগুলো তো, এগুলো তো একটা রং ঠিক না, এবং রং, এই রং হইলো তাহলে এক রংজং পদার্থ। রংজং পদার্থ গুলো কোনগুলো এগুলো আপনার গুগল করে দেখে নিতে পারেন। রংজং পদার্থ হচ্ছে যে সমস্ত জিনিসের কারণে কোনো বস্তু রঙিন হয়। ওকে, আর কালারের সংজ্ঞা আপনি এইভাবে দিতে পারেন, যখন আলো কোনো বস্তুকে আকর্ষণীয় করে প্রতিফলিত আমাদের চোখে ফিরে আসে সেটাই হচ্ছে কালার। আমি এটা কালারের গুরুত্ব তো অনেক আছে, এগুলার আমি বুঝাইলাম না, এগুলো বোঝানোর কিছু আছে? দেখেন এবার হচ্ছে কালার থিওরি। কালার থিওরি দেখেন, আমার এই কালার থিওরি, কালার নিয়ে কিন্তু এখনো গবেষণা হচ্ছে, কিভাবে কালার গুলো ব্যবহার করলে সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা কোনো কিছুকে আকর্ষণ করতে পারি, ম্যাচ করতে পারি, এগুলো নিয়ে কিন্তু এখনো গবেষণা হচ্ছে। ঠিক আছে, এই আগে হয়েছে এখনো হয়েছে, এই গবেষণার ফলে আমার একটা কাল সৃষ্টি হয়েছে, মনে করেন কালা থিরুটা সৃষ্টি হয়েছে। এই থিরুটা কি, এই থিরুতে কতগুলো হচ্ছে মূলনীতির বৈশিষ্ট্য। ঠিক আছে, এই মূলনীতির মাধ্যমে যদি কালার হুইল, এই যে একটু পরে বোঝাবো আমরা, এই যে কালার হুইল এটা একটু পরে আমি বোঝাবো।
এই কালার ব্যবহারে কতগুলো রুলস আছে, মূলনীতি আছে, এগুলো সমস্ত কিছুর সম্মিলিত রূপটাই হচ্ছে কালার থিওরি। এই কালার থিওরির মাধ্যমে মনে করেন আমরা একটা কালারের সাথে আরেকটা কালারের আমরা সুন্দর সমন্বয় করতে পারবো, সুন্দর ব্যবহার করতে পারবো, অন্যের কাছে আমরা যে কোনো ডিজাইন বা কোনো কিছু কালারের মাধ্যমে সহজে বোধগম্য করতে পারবো। আমার কথা কি ক্লিয়ার বলেন? হ্যাঁ, জি ভাইয়া, সব বুঝতে সমস্যা হলে বললেন, আজকে শুধু আমি বলে যাবো আর কিছু না। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমি এটা ওপেন করি একটু। আচ্ছা এবার এবার আমি আলোচনা করি কালারের। একটু আগে আমি একটু একটা কালার হুইলের কথা আমরা একটু বলছিলাম, কিন্তু বুঝতে পারছেন না, কালার হুইলটা আমি ধীরে ধীরে এখানে একটু ওপেন করব। ওকে, আচ্ছা দেখেন দেখেন কালারের প্রকার ভিতর ভিতর প্রথমে যে যেটা আছে আমাদের কালার, সেটা হচ্ছে প্রাইমারি কালার কোনগুলো, সেগুলো হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, এগুলোকে মৌলিক রং বলা হয়। এই রংগুলো অন্য কালারের সাথে সৃষ্ট নয়, বুঝতে পারছেন? জি, এটাকে প্রাইমারি কালার বলা হয়। এগুলোকে এই কালার গুলোকে এগুলোকে প্রাইমারি কালার কেন বলা হয় একজন বলেন তো। এইমাত্র বললাম না, এই কালার অন্য কালার তৈরি হয় আর এই কালার অন্য কালার কর্তৃক সৃষ্ট নয়। ওকে, তাই এই প্রাইমারি কালার কয়টা? রেড, ইয়েলো অ্যান্ড ব্লু, বুঝতে পেরেছেন? আবার এই রেড, ইয়েলো, ব্লু থেকে আপনার আপনি যে রেড এবং ইয়েলো থেকে রেড এবং ইয়েলো থেকে আমার অরেঞ্জ কালার কে সেকেন্ডারি কালার সৃষ্টি হবে, একটা অরেঞ্জ কালার সৃষ্টি হবে, সেটা সেটাকে বলা হয় সেকেন্ডারি কালার। আমি সেকেন্ডারি কালার গুলো ওপেন করে দিই এখনই। এই সেকেন্ডারি কালার রেডের রেড এবং ইয়েলো থেকে যে কালারটা সৃষ্টি হবে সেটা হচ্ছে, সরি, প্রাইমারি কালার থেকে যে কালারগুলো সৃষ্টি হবে সেগুলো হচ্ছে সেকেন্ডারি কালার। ওকে, সেকেন্ডারি কালার কি কি আছে আমার এখানে? অরেঞ্জ, গ্রিন, ভায়োলেট। আগে কি ছিল আমার? রেড, ইয়েলো, ব্লু, না বুঝতে পেরেছেন? এই রেড এবং ইয়েলো এই দুটো সমন্বয় সৃষ্টি হয়েছে অরেঞ্জ, ইয়েলো এবং গ্রিন, না সরি, ইয়েলো এবং ব্লু এই দুটো সমন্বয় সৃষ্টি হয়েছে কি বলেন তো? গ্রিন, ব্লু এবং রেড, ব্লু এবং রেড এই দুটো সমন্বয় কি সৃষ্টি হয়েছে বলেন? এটা ভায়োলেট। ঠিক আছে, এই ভাই এই প্রাইমারি কালার থেকে যেই কালারটা সৃষ্টি হবে সেটা কি কালার বলেন তো? সেকেন্ডারি। হ্যাঁ, সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার। ওকে, আচ্ছা প্রাইমারি সেকেন্ডারি কালার, আবার সেকেন্ডারি কালার থেকে যেই কালারগুলো সৃষ্টি হবে সেগুলোকে বলা হয় টার্শিয়ার কালার, টার্শিয়ারি কালার। মনে করেন আপনি রেড এবং অরেঞ্জ থেকে যেই কালারটা সৃষ্টি হবে এটাকে ওটার নাম দেবো আমরা রেড অরেঞ্জ বা অরেঞ্জ রেড। অরেঞ্জ এবং ইয়েলো থেকে যে কালারটা সৃষ্টি হবে এটা কি নাম দিব আমরা বলেন তো? বলেন অরেঞ্জ ইয়েলো অথবা ইয়েলো অরেঞ্জ, যে কোনো একটা বললেই হবে, সমস্যা নেই। ওকে, ইয়েলো গ্রিন থেকে যে কালারটা সৃষ্টি হবে এটা ইয়েলো গ্রিন বা গ্রিন ইয়েলো। ওকে, বুঝা গেছে? গ্রিন ব্লু থেকে কি কালার সৃষ্টি হবে বলেন তো? হ্যাঁ, ব্লু গ্রিন এরকম আর কি। এই ক্ষেত্রে আমরা কয়টা কালার পাবো এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা কালার পাবো আরো। ওকে, এগুলোকে বলা হবে টার্শিয়ার কালার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে মোট কালার পাইলাম কয়টা আমরা? 12টা মোট কালার পাইলাম এখানে, আমরা 12টা কালার পাইলাম। এই যে 12টা যে কালার, এটাই কিন্তু কালার হুইল। কালার হুইলটা আমরা সফটওয়্যারে কোথায় পাবো? এই যে এখানে পাবো, এখানে আপনি ডাবল ক্লিক করেন, এই যে এটা উপরে নিচে নিচ্ছি না, এটা দেখতে পাইতেছেন এই যে লম্বা, এটা এটা কিন্তু কালার হুইল, বুঝতে পেরেছেন? এটা কি কালার হুইল? এটা কি কালার হুইল? কিন্তু সফটওয়্যারের সাথে তাত্ত্বিক একটু একটু গরমিল আছে। যেমন সফটওয়্যার হচ্ছে RGB, হচ্ছে আমার প্রাইমারি কালার, কিন্তু আমার তাত্ত্বিক ভাবে আমাদের কি রেড, ব্লু, রেড, ব্লু আর ইয়েলো, এই জিনিসটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, সফটওয়্যার কি আমার বলেন তো? রেড, গ্রিন, ব্লু, আর আমরা তাত্ত্বিক ভাবে যেটা শিখতেছি রেড, ইয়েলো, ব্লু। ওকে, যারা আর্টিস্ট, যারা ছবি আঁকে রং তুলিতে, তারা কিন্তু এইভাবেই শিখবে যে রেড, ব্লু, ইয়েলো এটাই মৌলিক রং। আর আমরা সফটওয়্যারে কি শিখতেছি বলুন তো? রেড, গ্রিন, ব্লু। সফটওয়্যারে কি আছে? আমরা কালার এগুলাই পাবো, কালার হলে সব কালার এখানে আসছে। সব কালার কি আছে বলুন তো? এখানে আসছে। ওকে, আচ্ছা বলেন আমার এই কথাটা কে বোঝে নাই, যে বোঝে নাই সে বলেন।
হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ কথা হচ্ছে যে হ্যাঁ মৌলিক রং তোমরা সেই ছোটবেলা থেকে ওই তিনটাই পরে আসছে, কোনটা কোনটা? কিন্তু এখানে পপের কেন আপনার গ্রিন দিচ্ছে? গ্রিন তো বানানো যায়। গ্রিন, এটা আসলে যে সফটওয়্যার মানে সে ভালো বলতে পারবে, এটার অ্যান্সার আসলে আমার কাছে নাই, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে সব কালারই পাবো, এই যেখানে কালার হইলো সব কালার কিন্তু এখানে পাবো। ওকে ঠিক আছে, এটাই কিন্তু কালার হইল। এখানে 360 ডিগ্রি দেখেন, এই যেখানে, এই যেখানে দেখেন, এই যে এখানে 360 ডিগ্রি আছে উপরে, আর নিচে কি আছে 0 ডিগ্রি। আপনি উপরে নিয়ে যান, একেবারে 360 ডিগ্রি বন্ধ করবে। কথা বোঝা গেছে আমার? হ্যাঁ হ্যাঁ মানে যে আরো যেগুলো এই যে মাঝখানে মাঝখানে এগুলো তো বুঝাবেন পরে, তাই না? আসবে, আজকের আলোচনায় আসবে। আচ্ছা ঠিক আছে, আপনারা তো সৌভাগ্যবান, আগে ক্লাস সেটা আলোচনা করিনি আমি, এগুলোর মনে না রাখলেও আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, সমস্যা, ভয়ের কিছু নেই, যারা না বুঝলো ভয়ের কিছু নাই। আচ্ছা আমার কি গেল তাহলে, মূলত এটা কি, মূলত এটা আমার কালার হুইল, ঠিক আছে। এখন কালার হুইলের আমার কিছু বৈশিষ্ট্য আছে, আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কালার হুইলের যে কালারগুলো আছে সেই কালারের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে একটু বলি, ঠিক আছে। যেমন আমরা এই যে এখানে 12টা রং দেখতে পাচ্ছি না, এখানে কয়টা রং কালার দেখতে পাচ্ছি বলেন তো? 12টা 12টা কালার দেখতে পাচ্ছি। লেয়ারটা একটু ওপেন করি আমি, বারোটা কালার, এই 12টা কালারের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু বলি। যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হিউ। হিউ জিনিসটা কি? হিউ হিউ জিনিসটা কি? হিউ হচ্ছে মূল কালার, যেটা র কালার সেটা কি বলা হিউ, অর্থাৎ কালার র নাম হয়েছে হিউ। আমার কথা ভিতরে কোনো প্যাঁচ আছে বলেন তো? যেটা র কালার, মূল কালার সেটা হচ্ছে হিউ, তাহলে কালার, আমার মূল কালার অপর নামই হচ্ছে কি হিউ। ওকে, এই যে দেখেন আমরা কালার হইলে, কালার হলে এই যে এখানে একটু আগে যেটা আমরা ইয়াটা দেখাইলাম, আমি যে এখানে আমি আরেকটা স্লাইডে দেখি, এখানে যে 12টা কালার এটাই কিন্তু হিউ, এগুলোই কি বলেন তো? হিউ। ওকে বুঝতে পারছেন? কথা বলেন, আপনারা কথা বলেন, রেসপন্স করেন, চুপ থাকলে আমি ক্লাস করাবো না, ওইটা চলে যাব। বলেন, একজন বলেন হিউ কি জিনিস? হ্যাঁ মূল যে কালারটা র কালার যেটাকে আমরা বলি সেটাই, সেটাই আর কি, কালার অপর নাম হিউ, ঠিক আছে। হিউটা আমরা, এই যে হিউ আমরা সফটওয়্যার কথা বলবো, এই যে এগুলো, এই যে কালার হলে যে আমরা নিচ্ছি এগুলো হচ্ছে হিউ। এগুলো কি হিউ? এই যে দেখেন এটা আপনি উপর নিচে করেন, এই যে এইসে কি বোঝায় এটা বলেন তো? হিউ। ও আচ্ছা আচ্ছা, এই যে এইস দেখতে পাচ্ছেন না এখানে, হ্যাঁ এটা হচ্ছে কি হিউ, মূল কালার এটাই। যে দেখেন আমি যদি উপরে নিচে নিয়ে, এখানে এই যে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে না কালার হইলে, এটা কিন্তু কালার হইল সার্কেল এটা, ঠিক আছে, এটা হচ্ছে মূল কালার। মূল কালার গুলো আমরা এখান থেকে পাবো, বুঝা গেছে আমার কথা নাকি জানি? হ্যাঁ, তারপরের টপিকটা হচ্ছে, আমি ক্যান্সেল দিয়ে দিই, তারপরের টপিকটা হচ্ছে স্যাচুরেশন, ঠিক না? স্যাচুরেশন, স্যাচুরেশন হচ্ছে আপনার কালারের পিউরিটি নির্দেশ করে, যেটা কালারের কতটুকু বিশুদ্ধ সেটা নির্দেশ করে, ঠিক আছে। একটা কালারে, যেমন একটা লাল একটা কালার, এটা লালের পরিমাণ কতটুকু সেই জিনিসটা এখানে নির্দেশ করে, সেটা হচ্ছে স্যাচুরেশন। মনে করেন আমি আবার এখানে যাই, আমি আবার এখানে কালার ভুলে যাই, মনে করেন এখান থেকে আমি রেড কালারটা নিই, উপর থেকে রেড কালার নিয়ে এই র কালারটা আমি এখান থেকে পাবো, এই যে আর যখন 255 বাকি দুটো জিরো রাখবেন, এটা র কালার, দেখেন স্যাচুরেশন, স্যাচুরেশনটা আপনি যখন এটাকে স্যাচুরেশন, যে এই জিনিসটা এস দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? স্যাচুরেশন, ঠিক আছে, স্যাচুরেশন, স্যাচুরেশন আমি কি বললাম, এটা হচ্ছে কালারের বিশুদ্ধতা নির্দেশ করে, অর্থাৎ কতটুকু পিউরিটি আছে এটার ভিতরে সেটাই নির্দেশ করে। অর্থাৎ মনে করেন এটা তো অরিজিনাল কালার, এটা যদি আমি বাম দিকে নিয়ে যাই, এটা কিন্তু আস্তে আস্তে ডিস্যাচুরেট হয়ে থাকবে, লালের পরিমাণ কমতে থাকবে, একটা শেপ নিয়ে বোঝায়, ঠিক না, একটা শেপ কালার নিয়ে বোঝায়, তাহলে সুবিধা, বুঝতে সুবিধা হবে নাকি বলেন? জি ভাই, এমনি বোঝা যাচ্ছিল, সমস্যা হচ্ছে না। আচ্ছা লাল দিয়ে বোঝাই, আপনার অন্য কালে একই তো জিনিস, লাল দিয়ে বোঝাই,
দেখেন এখানে, এই যে এখান দিয়ে আপনি কমান বাড়ান, দেখেন এটাকে ডানে বামে যাচ্ছে না, ডান দিকে যাচ্ছে না স্যাচুরেশনটা, ঠিক আছে? ফেড হচ্ছে। স্যাচুরেশন যাচ্ছে বাম দিকে যাওয়া মানে এটা লাল কালারের পরিমাণ এটার ভিতরে কমতেছে, লাল কালারের পরিমাণ কি হচ্ছে এটার ভিতরে কমতেছে, বুঝতে? আবার যদি বাড়াচ্ছি 100% মানে কি এটা 100% লাল কালারটা আছে এটার ভিতরে, যে কোনো হিউর ক্ষেত্রে এটা প্রযোজ্য, বুঝা গেছে আমার কথা? জি। ওকে, দেখেন এখন এরকম হয়ে যাচ্ছে, ঠিক না? এটা যখন আমি পুরোপুরি এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, একবার জিরো করে দেবো আমি, এই অবস্থায় কি বলবো, এটা আমি লো স্যাচুরেশন বা ডিস্যাচুরেশন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অথবা আপনি এখান থেকে টান দিয়ে কিন্তু এভাবে নিয়ে আসতে পারবেন, এই যে দেখেন এখানে স্যাচুরেশন বাড়তেছে কমতেছে কমতেছে, জি বাড়তেছে। হ্যাঁ, এই যে এখানে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন নাকি, স্যাচুরেশনটা কোনো সমস্যা আছে, জি। কোনো সমস্যা আছে নাকি বলেন? না ম্যাম। সমস্যা নাই, দেখেন আবার আপনি যদি এখানে ক্লিক করেন বারান কমেন্ট, তো এটা কালার হতে চলে যায় ওর স্যাচুরেশন ইয়াটা দেখাবে, এখানে একটা ক্লিক করেন, দেখেন এই যে এখানে দেখেন আস্তে আস্তে মনে করেন লাইটের মতো হয়ে যাচ্ছে, ঠিক না? এটা কিন্তু আবার কালার হইল না, কিন্তু এটা এই স্যাচুরেশন ডিস্যাচুরেশন এই কথা নির্দেশ করতেছে এখন, বুঝতে পেরেছেন? এই দেখেন কালারটা এখানে দেখাচ্ছে, প্রত্যেকটা কালারের তাহলে এটা নির্দেশ করতেছে হ্যাঁ। আলাদা। আমরা কাজ করবো ইউতে ক্লিক করা অবস্থায়, এগুলোতে ক্লিক করা অবস্থায় কাজ করেন না, ঝামেলা হয়। হ্যাঁ, ইউতে ক্লিক করা অবস্থায় সবসময় আমরা কাজ করবো। ওকে, আর তো এইবার এখানে ক্লিক করা অবস্থায় কাজ করলে আপনি ডিজাইন মিলাইতে পারি আর কি, কালার মিলাইতে পারবেন না ঠিক মতো, এখানে সবসময় ক্লিক করে রাখবেন। ওকে, এই জিনিসটা খেয়াল রাখেন, আপনি এখান থেকে বাড়ান কমান, আপনার স্যাচুরেশন এখান থেকে বাড়ান কমান, যা সমস্ত কাজ করেন, ঠিক আছে? কাজগুলো এখান থেকে করেন, অথবা আপনি সাময়িকভাবে এখানে কাজ করলেন, সমস্যা নেই, কাজ করলেন এখানে, কাজ করে আপনার স্যাচুরেশন ডিস্যাচুরেশন করলেন, এটা উপরে নিচে নিয়ে পরবর্তীতে আবার হিউতে জানি ক্লিক করা থাকে, জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমার, তারপরের টপিক হচ্ছে আমার এই কি কি গেলো, হিউ গেলো, স্যাচুরেশন গেলো, তারপর হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে? ভ্যালু হচ্ছে, ভ্যালু এর মাধ্যমে মনে করেন হিউ এর লাইটনেস অথবা ডার্কনেস এটা নির্দেশ নির্দেশ করে, ভ্যালু এর মাধ্যমে, ভ্যালুর মাধ্যমে। আবার আমি আবার এখানে চলে যাই, মনে করেন দেখেন লাল কালার দেই বুঝাই, এই যে ভ্যালু আছে, এই যে এইটা আমি কি বললাম বলেন তো, ভ্যালুর মধ্যে হিওর লাইটনেস অথবা ডার্কনেস নির্দেশ করে, এই যে তিন নম্বর একটা আছে না বি দ্বারা, এই বি দ্বারা ব্রাইটনেস বোঝায়, কি বোঝায় বলেন তো? ব্রাইটনেস আর ভ্যালু তো হলে এক। হ্যাঁ হ্যাঁ, ব্রাইটনেসটা কত কমাবার আর কি, ব্রাইটনেসটা যদি আমি এখানে মনে করো 5% কমাই দিচ্ছি, মানে এই যে এইটা কিন্তু নিচের দিকে চলে যাবে, দেখেন এটা নিচের দিকে চলে আসছে না, আস্তে আস্তে কিন্তু এটা ডার্ক হয়ে যাবে, এই যে এখানে কিন্তু কালারটা দেখা যায়, এটা কি হবে বলুন তো? ডার্ক হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, ব্ল্যাক হয়ে যাচ্ছে। অথবা এখান থেকে করো, এখান থেকে আবার আমি যে মাউস ধরে টানান টানেন না, এই যে দেখেন এখান থেকে ভ্যালু ইয়া ব্রাইটনেসটা কমতেছে, বাড়তেছে কমতেছে, জি, ঠিক আছে? এটা হচ্ছে, তাহলে আমার কি হলো, ভ্যালুটা হলো মনে করেন এখানে রাখি, আমি যদি ডার্ক করতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে, আমি ব্রাইটনেসটা কমাই দিব, ব্রাইটনেসটা কি করবো বলুন তো, আমি যদি ডার্কনেস করতে চাই ব্রাইটনেস কমাই দিব, নাকি বলেন? আর যদি ডার্কনেস ব্রাইটনেস করতে চাই তাহলে ডার্কনেসটা কমাই দিব। আর যাই হোক, উল্টা পাল্টা হয়ে যেতেছে, ব্যাপারটা তো বুঝতে পারছেন নাকি? না জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, দেখেন, ওকে, পারা যাবে এটা, না বুঝতে পারছেন বিষয়টা নাকি? ভ্যালুর মাধ্যমে ইওর লাইটনেস অথবা ডার্কনেস, আমি কতটুকু লাইট করবো, কতটুকু ব্রাইটনেস করবো, এটাকে আমি কিসের মাধ্যমে করতে পারবো, ভ্যালুর মধ্যে ব্যবহার করতে পারবো। এখন এই ভ্যালুটা কিসের মাধ্যমে নির্দেশ করতেছে এখানে, ব্রাইটনেস। হ্যাঁ, ওকে, আচ্ছা, গেল এটা, আপনার এই টপিকটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে টিন টোর শেড আছে না, কোথায় গেল এটা, এখানে
সেটা অকওয়ার্ড রাখা বল। হ্যাঁ টিনটা বোঝাই। আপনি হিউর সাথে যখন হোয়াইট কালার মিশাবেন তখন সেটা টিন কালার হবে, ঠিক আছে? যারা ওই যে আটা রং তুলে আঁকা আঁকি করে তারা কিন্তু এই জিনিসগুলো অনেক করে। মনে করেন যদি টিন ব্যবহার করতে হয়, মনে করেন র কালার কে তখন হিউ বললাম, হিউর সাথে তারা কি করে বলেন তো? হিউর সাথে যদি আমি টিন নিতে চাই, হিউর সাথে যখন হোয়াইট কালার মিশাবো তখন সেটা টিন, এটার মাধ্যমে আর কি ডার্কনেস কমানো হয়। একটু আগে যেটা দেখাইলাম ব্রাইটনেস এর কাজটা দেখাইলাম না আমি, হ্যাঁ সফটওয়্যারে, ঠিক আছে? এরকম টাইপ, এরকম টাইপই ধরতে গেলে, ঠিক আছে? ওরা মনে করেন যারা একটা মনে করেন একটা র কালার নিল, একটা র কালার নিলাম, বাস্তবে এরকম হয়তো প্র্যাকটিস করতে পারেন আপনারা। এই যে দেখেন আমি কি বলছি বলেন তো, হিউর সাথে কি মিশাবো? হোয়াইট কালার মিশাবো, কি বললাম বলেন তো? হিউর সাথে হোয়াইট কালার মিশাবো, হ্যাঁ হোয়াইট কালার মিশাবো। এই যে মনে করেন লাল কালারের সাথে আমি কিছু পরিমাণ মনে করেন প্রথমে 20% হোয়াইট মিশালাম, একটা শেড পাইলাম, এক ধরনের কালার পাইলাম, আবার আরেকটু হোয়াইট, আবার আরেকটু হোয়াইট মিশাইলাম, আরেক ধরনের কালার পাইলাম, আবার আরেকটু হোয়াইট মিশাইলাম, আরেক ধরনের কালার পাইলাম, এরকম হচ্ছে বিষয়টা, ঠিক আছে? কালার হলে যে এটার সাথে তুলনা করতে পারেন, ওই যে ইয়াটা দেখাইলাম না আমি, এই যে আপনার ইয়াটা ব্রাইটনেস এর ব্যাপারটা, ঠিক আছে? ব্রাইটনেস এরটা ওকে, এটা আমার ক্যান্সেল দিয়ে দিই, মনে করেন এটা একটু কপি করে নিয়ে যাই। ব্রাইটনেসের সাথে হবে নাকি স্যাচুরেশনের সাথে হবে? স্যাচুরেশন না 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 না, ব্রাইটনেস এর আমি হোয়াইট কালার মিশাবো না, মানে এটা আস্তে আস্তে ফেড হচ্ছে, হোয়াইট কালার মিশালে তারপরে আস্তে আস্তে হোয়াইট পুরাটা, আস্তে আস্তে পুরাটাই হোয়াইট হোয়াইট হয়ে যাবে। এটা স্যাচুরেশন সফটওয়্যারটা একটা টিন টোন শট সেট এইভাবে নাই, বুঝতে পারছেন? এবার আরেকটা শেড নেন, মানে আমি, হ্যাঁ আমি এই জন্য বলছিলাম স্যাচুরেশন, যেমন আপনার হোয়াইট কালার যে কোনো কালারের সাথে মিশালে ওটা একটু ফেড হইতে থাকে, ফেড হইতে হইতে বেশি হলে সাদা হয়ে যায়, হ্যাঁ সাদা হয়ে যাবে লাস্ট পর্যন্ত, এটা সাদা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ এটা আপনার স্যাচুরেশনের মাধ্যমে হবে, হ্যাঁ স্যাচুরেশনের মাধ্যমে। আপনি এই টিন টোন আপনি এইভাবে বানাবেন, ইয়াদা বানাবেন, আপনি যদি বানাইতে চান এই যে এইভাবে বানাবেন, মনে করেন আপনি যদি টিন টোন শেড বানাইতে চান, ঠিক আছে? আমি এটা এটা তো পুরোটা আছে, এটা 255টা আছে, হ্যাঁ আছে, ঠিক আছে? মনে করেন অল ধরে এখানে একটা কপি করি, হ্যাঁ ওকে, এখানে মনে করেন আপনি ইয়া দেন সাদা কালার দিয়ে দিই, বুঝতে পেরেছেন? এটা কি ধরেন ওই যে আমরা ব্লেন্ড টুলটা দেখাইছিলাম না, ব্লেন্ড টুল, জি ভাই ব্লেন্ড টুল, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, ওকে? আপনি যেই কোটা নিতে চান স্পেসিফিক স্টেপ দিয়ে দেই, এখানে 10টা দিয়ে দেই, কি হয় 10টা 20টা যে কোটা প্রয়োজন আপনি নেবেন, হ্যাঁ ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আপনার ইয়াটা, এই যে এখান থেকে ইয়াতে কল্পনা করেন, এই যে এখানে কল্পনা করেন আপনি, অল্প একটু সাদা মিশাবেন তো এরকম হবে, আর আবার আরেকটু সাদা মিশাবেন এরকম হবে, এরকম করতে করতে পুরোটা সাদা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে টিন। মোট কথা হিউর সাথে কি মিশাবেন আপনি, মোট কথা হিউর সাথে কি মিশাই? হ্যাঁ এটাই বললাম যে এইটা আপনার যে অনেকটা আপনার স্যাচুরেশন সাথে, আর এখানে আপনি পাবেন, এখানে চারটা শেড পাবেন, এই যে ইয়ার কালার গাইডের মাধ্যমে টিন পাবেন, এই যে এখান থেকে, এই যে কালার গাইডে যান, যেমন লাল কালারটা নিলেন, আর কি আছে এটা শো টিন শেড, লাল কালার দিয়ে এখানে আমি মনে করেন এখান থেকে কিছু পাবেন, এই যে মাঝখানে সেটা র কালার, ঠিক আছে? এখান থেকে ডান দিকে যাচ্ছেন, এটা কি বলেন তো টিন পাচ্ছেন, কি পাচ্ছেন এগুলো টিন, ওকে? চারটা শেড দিছে এখানে, বুঝা গেছে আমার কথা? হ্যাঁ এখানে যে কালারটা দিবেন সেখান থেকে আপনি কিছু টিন পাবেন, ওকে বুঝতে পেরেছেন? দিবেন, হ্যাঁ আচ্ছা। তারপর হচ্ছে আপনার খাতা কিছু লেখার দরকার নেই, ভিডিও তো দিয়েই দিব, প্রয়োজন আবার ভিডিও দেখে নেবেন, হ্যাঁ খালি বুঝেন বিষয়গুলো, ওকে? কোথায় গেল ওইটা আমার টিন টু সেট, এতগুলো সেট না তো ঝামেলা হয়েছে, ডিলিট করে দিই। আচ্ছা
তিন টোন, টোনটা একটু পরে বোঝায়, শেডটা আগে বোঝাই। শেড হচ্ছে ব্ল্যাক কালার, কি বলেন বলেন তো, কি বললাম বলেন তো, একটু আগে যেমন হিউর সাথে কি মিশাইছি আমি হোয়াইট কালার মিশাইছি, আর এখানে আমি হিউর সাথে ব্ল্যাক কালার মিশাবো। কি কালার মিশাবো বলেন তো? ব্ল্যাক কালার মিশাবো, হিউর সাথে আমি ব্ল্যাক কালার মিশাবো। এখানে মনে করেন আমি লাল কালারই নিই, আপনি অন্য অন্য কালারটা দেখবেন, সমস্যা নেই, লাল কালার একটা কালারে সব বুঝাই। ওকে, এটা আরেকটা নেই মনে করেন, এখানে কি দিবেন বলেন তো, এখন ব্ল্যাক দিবেন। এটা কি ব্ল্যাক করে দেন, এটাকে জিরো, এটাকে জিরো, এটাকে জিরো, এটাকে 100% করে দেন, তাহলে তো ব্ল্যাক পাবো আমরা। এটাকে বলে ক্লিক কি ব্ল্যাক, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যায় পরে আবার। আচ্ছা এইভাবে নেন নেন প্রয়োজনে, সবগুলোকে 100% করে দেন। অথবা ব্ল্যাক এই যে এখান থেকে নিবেন, এগুলো নাড়াচাড়া করতেছি যাতে আপনারা একটু নাড়াচাড়া করেন, ঠিক আছে? আমার উদ্দেশ্য হলো এটা, বুঝতে পেরেছেন কি বললাম? ব্ল্যাকটা আমি এখান থেকে নিতে পারি, ডাইরেক্ট নিতে পারি না, টানাটানির মাধ্যমে এটা 100% করে দেন। সায়ান ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক, এখান থেকেও নেন আপনি। কিভাবে নিব, ব্লেন্ড টুলটা নেই নাকি বলেন? হ্যাঁ জি ভাইয়া, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে আমি আপনার যে কটা আপনার ইয়া প্রয়োজন, যে কটা সেট প্রয়োজন সেই কটা এখানে নিবেন, ঠিক আছে? যে কটা সেট প্রয়োজন 10টা, আমি এখানে 12টা দিই মনে করেন, এরকম হচ্ছে বিষয়গুলো, ঠিক না? আগে বলেন পারা যাবে না? আর কি আপনার হিউর সাথে যদি আমি ব্ল্যাক কালার মিশাই তাহলে আমি কি পাবো, সেট পাবো, বিভিন্ন সেট পাবো, ঠিক আছে? দেখেন কতগুলো পাইলাম মাঝখানে, এগুলো আমি ডিজাইন ইচ্ছাগুলো আমি কি সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? শেড আমি যে এখান থেকে কিছু আছে, কালার গাইডও আছে, কিছু কালার গাইডও শেড আছে, এখন তো অতগুলো দেওয়া নাই, 4টা বলতো আছে, ঠিক না? জি বলেন। আমরা যখন কালার থেকে ভ্যালুতে যাব তখন সেটা ব্ল্যাক হবে, শেডও গেলে তো ব্ল্যাক হবে, আর দুইটার মধ্যে তফাৎ কি, ভ্যালু আর শেড? ভ্যালু আর শেড একই, একই পার্থক্য নাই, একই না একই আমার কাছে, একই পার্থক্য থাকতে পারে কিন্তু আমার কাছে, আমি তো কালকে এগুলো না ঘাটাঘাটি করছি আসলে, ওইভাবে পাই নাই কোনো জায়গায়, বুঝতে পারছেন? স্যাচুরেশন একই, এভাবে ধরে নিতে পারেন, পার্থক্য থাকতে পারে কিন্তু আমি ঘাটাঘাটি করছি, ইউটিউব ঘাটছি, গুগল ঘাটছি, কোথাও পাই নাই, বুঝতে পারছেন? এ নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি, বুঝে নিয়ে আমি মনে করেন, এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমার মনে হয় একটু পার্থক্য আছে, পার্থক্য থাকতে পারে। আমি যখন এখান থেকে মনে করেন এখান থেকে একটা কালার নেই, এখান থেকে মনে করেন এটাই নেই, আমি এটাই নেই, এই যে দেখেন এখানে কিটা বাড়তেছে কমতেছে, এই যে এখানে কি একটা কমতেছে না, ব্রাইটনেসটা কমছে না এখানে, বুঝতে পারছেন? আবার আরেকটা জিনিস দেখেন আপনি, যে এখান থেকেই দেখেন বিষয়টা, আপনারা ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? আপনি আমি যতটুকু সময় পাইছি অত তো সময় পাই নাই আমি, বুঝতে পারছেন? এখান থেকে আমি মনে করেন এখান থেকে একটা শেড নিই আমি, এটাই নিয়ে মনে করেন, কারণ এটা র কালারটাকে নিয়ে নিই আমি, হয় নাই তো, এই যে এখানে হোয়াইট ডান দেখেন, এখানে ক্লিক করি, এখানে আমি এখানে যাই, দেখেন এখানে পরিবর্তনটা কি আমার ইয়ার দিকে হইতাছে না, স্যাচুরেশনে না? হ্যাঁ জি ভাই, স্যাচুরেশন 3, হ্যাঁ এখানে কিন্তু পরিবর্তন হইতাছে, সে কারণে আমি চেষ্টা করছি আজকে ডিফারেন্সটা বাইর করার জন্য কিন্তু আমি পারি নাই, বুঝতে পারছেন? আমি দেখছি এখানে যে আমি সফটওয়্যার থেকে যখন ঘাটাঘাটি করতেছি দেখতেছি যে ওইখান থেকে এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? দেখেন আমি এখানে এই যে এটাতে ক্লিক করি, সেটা ক্লিক করি, তখনটা শেড হবে, এই যে দেখেন, এই যে দেখেন সেটা পরিবর্তন হচ্ছে, ঠিক না? বুঝতে পারছেন? হ্যাঁ কালার আসলে এগুলো ব্যাপক জিনিস, এগুলা যারা মনে করেন এগুলো যে যারা তো 4 বছর 5 বছর পড়াশোনা করে তারা হয়তো এই জিনিসগুলো আরো ভালো পারবে, ঠিক না? আমরা তো শিখতেছি, কোর্স করতেছি, যতটুকু নিতে পারি এখান থেকে।
আচ্ছা তাহলে সেটাই আপনার সেটটা কি বলেন তো, একজন বলেন তো। শেডটা হচ্ছে ব্ল্যাক বা ব্রাইট, না এভাবে আপনি বললে হবে না পারবেন তো, আমি শেড ব্যবহার করবো। এভাবে বললে তো হবে না, সেট ব্যবহারের কথা বলি নাই, সেট কাকে বলে সেটা ব্যবহার তো পরে রাস্তাতে এমনি ক্লিয়ার হয়ে যাবে, এগুলো না জানলে আপনি ব্যবহার করতে পারবেন, এগুলো সারো কাজ করতে পারবেন, সেট কাকে বলে সেটা বলেন, কেউ বলে পারে নাই। যেমন আমি বলছি হিউর সাথে হোয়াইট কালার মিশালে আপনি ইয়া পাবো, টিন পাবো। হ্যাঁ আর যদি আমি কিসে হিউর সাথে এইভাবে বলতে হবে, কিসের সাথে বলেন তো, হ্যাঁ হ্যাঁ ওইটার সাথে যদি আমি ব্ল্যাক কালার মিশাই কি পাবো, ওইটা আমি শেড পাবো, ঠিক আছে। আমি যদি হিউয়ের সাথে ব্ল্যাক কালার মিশাই সেটা হবে শেড, ওকে বুঝা গেছে আমার কথা। আচ্ছা বিষয়টা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনার কোথায় গেল, লেট একটু ওপেন করি। তারপর হচ্ছে আপনার টোন কি আছে বলেন তো, টোন টোন হচ্ছে আপনার হিউর সাথে যদি আমি গ্রে কালার মিক্সড করি, কি কালার মিক্সড করবো বলেন তো, গ্রে কালার, গ্রে কালার গেলে গ্রে কালার, যে কোনো র কালার আমরা গ্রে কালারটা কোথা থেকে পাবো জানেন, এই যে এখান থেকে পাবো, যেমন একটা র কালার নিলাম, এই যে এই কালারে আমার গ্রে কালার গুলো এই যে মাঝখানের এগুলো গ্রে মিক্স হবে, ঠিক আছে বুঝতে পেরেছেন। যেমন এটা নিলাম, এটা তো, এটা তো মনে করেন কি, এটা ইয়াটা স্যাচুরেশন কমাইলাম, আবার ডার্কনেসটা এখানে কমাই দিই, এইসব পয়েন্ট গুলোই কি গ্রে মিক্সড, বিভিন্ন শেড পাবো আমি, বিভিন্ন কালার পাবো গ্রে মিক্সড হয়ে, মোট কথা আমার কথা বোঝা গেছে, আমি একটু পরে আরো সহজভাবে বুঝাচ্ছি, আমার এই কথাটা বুঝছেন নাকি বলেন সবাই। যে কোনো কালারের মনে করেন আপনি ইয়া নেন, ব্লু নেন, এই যে আমি যে মাঝখানে যে কালার গুলো নিবো এটা কিন্তু গিলে গিলে কালার মিক্সড হয়ে যে কালারটা পাইছে সেই কালার গুলো, ঠিক আছে। হ্যাঁ ওকে, হিউর সাথে গ্রে কালার মিক্সড হয়ে যে কালারটা পাচ্ছে সেই কালার গুলো, বোঝা গেছে আমার কথা, সেই কালার গুলো, ঠিক আছে কথা বোঝা গেছে। তো আপনারা এই যে গ্রে কালারের সাথে কিভাবে করবেন, মনে করেন আপনি গ্রে কালারের সাথে কিভাবে আপনারা এই যে ইয়াটা নিতে পারেন আর কি, টোনটা কিভাবে বানাতে পারেন আমি সেটা দেখাই। হ্যাঁ সেটা দেখাই, আমি এটা নেই, এখানে নেই মনে করেন, অল ধরে এটা কপি করে এটা এখানে নেই, এটাকে আপনি গ্রে কালারটা আপনি এই কি ব্ল্যাককে 50% নেন, এখানে এখানে আপনি জিরো রাখেন, ম্যাজেন্টা জিরো রাখেন, ইয়েলো জিরো রাখেন, আর কি ব্ল্যাকটা এটা 50% রাখেন, দেখেন এখানে গিরে পাইলেন, কি পাইলেন বলেন তো, গিরে পাইলেন। এখন আপনি লালের সাথে মনে করেন লাল একটা হিউ কালার, অথবা যদি আপনি ব্লু চান, অথবা যদি আপনি অন্য কিছু চান, ইয়েলো চান, এরকম একটা হিউ কালার নিলেন, ওকে, অথবা ইয়েলো ইয়েলো অরেঞ্জ, যেটাই মন চাপতে নিবেন, এখান থেকে নিয়ে আগের মতো আমরা একই কাজগুলো করি। এখানে আমরা ব্লেন্ড টুলটা নিয়ে এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, বুঝতে পেরেছেন, ডাবল ক্লিক করে স্পেসিফিক স্টেপ দেই, আপনার যে কটা প্রয়োজন 10টাই দেই, তাহলে আমরা এই খেলাগুলো পাবো নাকি বলেন, পারা যাবে না বিষয়টা, জি ভাইয়া পারবো। তাহলে আমার ইয়াটা কি আপনারা ইয়া টোনটা কি বলেন, একজন বলেন টোনটা কি, মেইন কালারের সাথে যখন আমরা গ্রে কালার এড করব সেটা হচ্ছে টোন কালার, মেইন কালার বলবেন না, বলবেন হিউ, কালার একটা বৈশিষ্ট্য নাম হচ্ছে হিউ, এইভাবে বলবেন, ঠিক আছে, কালার অপর নাম হিউ, র কালার যেটা সেটা হিউ। তাহলে আমার তিন টোন, কালার তো সবই কিন্তু র কালারটা আমাদের মনে হয় মেনশন করা ভালো। হ্যাঁ কিন্তু মেইন কালার বললেও হয়, কারণ মেইন কালারটা তো হিউ কালার, কিন্তু এইভাবে বলবেন না, হিউই বলবেন, বই পুস্তকে তার মেইন কালার লেখা থাকবে না, হিউ লেখা থাকবে, ঠিক আছে। আপনি যদি কালার নিয়ে স্টাডি করেন, কালার নিয়ে তো মোটা মোটা বই আছে, আপনারা যদি ধৈর্য ধরে ওগুলা পড়ে দেখবেন, ইংলিশ বই টই আছে, নামে ঠামে পড়বেন, ঠিক আছে। আজকে যে ক্লাস করা মনে হচ্ছে যে এতদিন সবই এডিট করলাম এমনি এমনি, এগুলো সবই ব্যবহার করে করছি, কিছু বুঝে করছি কিছু না বুঝে করছি, এখন তো অনেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোনটার সাথে কোনটা মিশলে কি হচ্ছে।
আমরা যারা জেনারেল লাইন থেকে আসি আমাদের ক্ষেত্রে এরকমই হবে, ঠিক আছে? যারা মন ডটে আটকানো, সে আমার কোন পর্যন্ত গেল এটা আমি ডিলিট করে দিই। তাহলে দেখেন হিউ, দেখেন হিউ থেকে শেড পর্যন্ত সবার ক্লিয়ার নাকি? হ্যাঁ ক্লিয়ার। আমরা একবার প্রথম থেকে একবার বলি তাহলেই তো মানে হয়ে গেল, কারো যদি কনফিউশন থাকে সেটাও ক্লিয়ার হয়ে গেল। ভিডিও হিসাবে থাকবে তখন দেখা যাবে। এখন আসলে আর 1 ঘন্টা আছে, তো আমি চাচ্ছি যে কালার ক্লাসটা একটা ক্লাসের মধ্যে আমি শেষ করি, সময় থাকলে পরে আবার প্রথমে রিপিট করব, তারপর ভিডিও তো থাকবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যদি সময় থাকে, সময় আশা করি আধা ঘন্টা শেষ হয়ে যাবে, দেখি কতটুকু পারা যায়। হ্যাঁ আমি কালার বাইরে আর আরো কিছু, আসলে কালার কিন্তু ব্যাপক জিনিস, এগুলো আসলে ব্যাপক জিনিস, এগুলো নিয়ে এখনো গবেষণা হচ্ছে। আপনি যত এগুলো নিয়ে স্টাডি করবেন তত এগুলো আপনার জিনিস কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হবে। পরবর্তী জিনিসটা কি আমাদের দেখি একটু, আমার ওয়ার্ম কালার, ঠিক আছে? দেখেন এটাকে বলা হয় কালার টেম্পারেচার, কালার কালার টেম্পারেচার, কালার হুইলের আমরা যে এই যে 12টা কালার পাইছি এই যে সার্কেলে, ওটা কি, ওটা তো কালার হুইল নাকি একটা সার্কেলের ভিতরে, ওটা কি বলেন তো? কালার হুইল, এটা হচ্ছে কালার হুইল। যে আমি আরেকটা টেবে এটা কি, এই যে 12টা কালার পাইছি এটা হচ্ছে আপনার কালার হুইল, ঠিক আছে? এই 12টা কালারের আপনার এই যে রেড থেকে, এই যে আপনার রেড থেকে শুরু করে এটা আপনি লেফট সাইড ধরেন, এটা কি এই যে ইয়েলো গ্রিন পর্যন্ত, এই যে রেড থেকে ইয়েলো গ্রিন এটা রাইট সাইড ধরেন, আর হচ্ছে আপনার এটা কি ভায়োলেট রেড থেকে আপনার এই গ্রিন পর্যন্ত এটা কি ধরেন, এটা আপনি লেফট সাইড ধরেন, বুঝতে পারছেন? এটা রাইট সাইড, এটা কি বলেন তো? লেফট সাইড। আপনার এই লেফট সাইডের কালারগুলোকে বলা হবে কুল কালার, আর এই রাইট সাইডের কালারগুলোকে বলা হবে ওয়ার্ম কালার বা উত্তপ্ত কালার বা আপনি যে হট কালার এই ধরনের কালার বলতে পারেন। আমার কথা বোঝা গেছে? কি বললাম বলেন তো? কুল কালার ওয়ার্ম কালার, কুল কালার ওয়ার্ম কালার। এই বাম সাইডের আপনি যে মনে করেন এই যে ভায়োলেট রেড থেকে গ্রিন পর্যন্ত এগুলো হচ্ছে কুল কালার, ঠিক আছে? আবার ইয়েলো থেকে প্রাইমারি কালার পর্যন্ত এটা কি বলবো আমরা? ওয়ার্ম কালার। এখন আমি একটু বলি, মনে করেন আপনি আইসক্রিম কোম্পানি কোনো ডিজাইন করবেন বা একটা লোগো ডিজাইন করবেন, মনে করেন আপনি একটা লোগো ডিজাইন করবেন আইসক্রিম কোম্পানি কে করার জন্য, এখন কি আপনি এখানে কুল কালার দিবেন না হট কালার দিবেন? একজন বলেন তো ওয়ার্ম কালার, এটাকে বলো ওয়ার্ম কালার বলেন, এটা হচ্ছে ওয়ার্ম কালার, কুল কালার দিব, ঠিক না? নাকি বলেন? আবার মনে করেন এটা রিরোলিং মিল, এই রডের কারখানা যেগুলো ফ্যাক্টরি, রডের ফ্যাক্টরি, এটার জন্য মনে করেন আপনি একটা লোগো ডিজাইন করবেন, এটার জন্য কি আপনি কুল কালার ইউজ করবেন? এখানে আবার ওয়ার্ম কালার ইউজ করবেন, এখানে আপনার ওয়ার্ম কালার ইউজ করবেন। আপনি কালার ওটা নিষেধ নাই, কিন্তু নিষেধ নাই, কিন্তু এভাবে আমাদেরকে বিজ্ঞানীরা এভাবে ডিভাইড করে দিছে আমাদের সুবিধার জন্য, বুঝতে পেরেছেন? হ্যাঁ এই জিনিসগুলো যদি মাথায় যদি আপনি রাখতে পারেন আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? ভালো বলেন, ওয়ার্ম কালার আর কুল কালার আর বুঝাবো, বুঝার কিছু আছে বলেন? হ্যাঁ জি, আমি যতটুকু জানি যে প্রত্যেকটা কালারেরই ওয়ার্ম কালার, ওয়ার্ম শেড আর কুল শেড আছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল কালারে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ওয়ার্ম শেড আর ওয়ার্ম শেড আর কি আছে, ওয়ার্ম শেড কুল শেড থাকতে পারে হয়তো, মনে করেন আমি একটা মনে করেন নিলাম, এটা আমার জানা নাই আমি দেখি না, এটা এখন এটা নিলাম কালার নিয়ে তো ব্যাপক জিনিস, আলাদাভাবে আপনার ওয়ারম কালার বলে, কিন্তু এই ওয়ারম কালার গুলারই বিভিন্ন শেড আছে, তো সেই শেড গুলার মধ্যে কুল শেড গুলাও আছে। কুল শেড এখন কি বলেন এটা? আপনি এখন যদি মনে করেন এটাকে যদি আপনি এটাকে যদি একটু, এটাকে যদি একটু হালকা করে দেন তাহলে আবার মনে হয় এটা একটু ঠান্ডা ঠান্ডা কালার হয়ে গেল, ঠিক না? আর মনে করেন যদি এটা যদি একটু, এটা যদি একটু গরম করে দিলেন, এটাকে সরি গরম না কথাটা একটু, এটা যদি মনে একটু ডার্ক করে দিলেন এটা মনে করলেন একটু ইয়ে হয়ে গেল, ওয়ার্ম হয়ে গেল, ঠিক না? বুঝেননি? এরকম এইভাবে হয়তো হইতে পারে। আর যাই হোক কালার হইলে আবার এরকম কিছু কালার হইলের, এই কালার হইলের আপনার ডান সাইডের গুলোকে আমরা কি বলবো ওয়ার্ম কালার, আর বাম সাইডের গুলো কি বলবো বলো তো? কুল কালার, ঠিক আছে? তো গেল কোথায় গেল,
এখানে তো ওপেনই থাকবে, এখানে যাই আবার ওয়ার্ম কালার কোন কালার বিষয়টা আপনার বুঝতে পারছেন, সমস্যা আছে কারো বলেন। না ভাই সমস্যা নেই। এখন আমি আসি মেইন মেইন জিনিসে, এখন এই জিনিসগুলো একটু ভালো মতো আপনারা বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে আপনার কালার রুলস, এই যে কালার হলে যে বারোটা যে আমার কালার পাইছি আমি, এই কালারগুলো যদি আমার কতগুলো রুলস আছে, ছয়টা বা সাতটা, মূলত ছয়টা সাতটাও হয় ক্ষেত্র বিশেষে, সাতটা রুলসও আছে। এই রুলসগুলো যদি আমরা ব্যবহার করে যদি ডিজাইন করতে পারি, আমরা ডিজাইনগুলো আরও আই কিচিং অনেক সুন্দর হবে, ঠিক আছে? সেই রুলসগুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। কালার রুলস, এক নাম্বারটা এই কালার রুলস, সেটা হচ্ছে কালার রুলস। এই কালার হুইলে আমরা দেখেন, এই যে দেখেন আমার এই যে প্রাইমারি কালারটাই ধরেন, এখানে এখানে কি আছে, এটা একটা ত্রিভুজের মতো আপনি চিন্তা করেন, এটা তিনটা কালার নিয়ে একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করেন, ঠিক না? কি ত্রিভুজ বলেন তো, এটা সমবাহু ত্রিভুজ। ওকে, হয়তো আমার ওই স্ট্রোকের নিচে একটু ছোট বড় হইতে পারে, কিন্তু এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, বুঝতে পেরেছেন? এই সমবাহু চিন্তা করেন, এই যে সমবাহু ত্রিভুজের আমরা এইখানে এই যে প্রাইমারি সরি প্রাইমারি কালার নিয়ে একটা ত্রিভুজ ক্রিয়েট করলাম, এই তিনটা কালারের সমন্বয়ে যদি আপনি কোনো ডিজাইন করেন, সেই ডিজাইনটা কিন্তু সুন্দর হবে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ আমি আরো বুঝাচ্ছি, এখানে আমার প্রাইমারি কালার কি কি আছে বলেন তো, রেড রেড ব্লু, আমি তিনটা কালার নেই, তিনটা কালার নেই মনে করেন, এখানে রেড নিলাম মনে করেন, এটা এটা কি ব্লু, ঠিক না? আর এটা হচ্ছে ইয়েলো। এখন একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এটা মাথাগুলো কোন কোন কালার, রেড ইয়েলো ব্লুর ভিতরে তো পড়ছে নাকি? এখন আপনি যদি এই তিনটা কালার নিয়ে যদি কোনো ডিজাইন করেন, আপনার ডিজাইনটা সুন্দর হবে, ঠিক আছে? এটা এইভাবেই বানানো হয়েছে, বুঝতে পারছেন? এইভাবে যদি আপনি, সে কারণে এই কালারগুলো বলা হয় একটা এমনভাবে তৈরি। এখন আমি যদি মনে করেন এই ত্রিভুজটাকে আমি একটু ঘুরাই দিই, একটু ঘুরাই দিই, আমি একটু ওই যে রোটার টুলটা নিয়ে, এখানে আছে রোটার টুলটা, এখানে একটু ঘুরাই দিই, আবার একটু মনে করে একটু ঘুরাই দিই, এখন কোন দিকে গেছে বলেন তো, এখন কি কি আছে, ভায়োলেট রেড ব্লু। এবার যদি আপনি মনে করেন এই তিনটা কালার নিয়ে যদি ডিজাইন করেন, হয়তো ডিজাইনটা আই কিচিং হবে, এই তিনটা কালার সমন্বয়, বুঝতে পেরেছেন? তাহলে বলতে হচ্ছে ত্রিভুজ পরিবর্তন করার সাথে সাথে তিনটা কালার হবে, আর তিনটা কালার লোগো করলে সুন্দর হবে, হ্যাঁ। এটা যারা কালার নিয়ে গবেষণা করছে, এখন এগুলোর এই কালারের পিছনে বিজ্ঞানীরা কোটি কোটি টাকা খরচ করতেছে, কিভাবে আরো ভালো করা যায়, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এই ত্রিভুজের যে তিন কোন তিন কালার থাকবে, সবসময় যদি এই কালারগুলো নিয়ে কাজ করি, তাহলে সেই ডিজাইনটা অনেক সুন্দর আসবে। হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা সুন্দর। এটা তো একটা আর রুলস আছে, এটা প্রথম রুলসটা বললাম, আর রুলস আছে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এটা একটা রুলস, এটা গেল এই কালার। আবার মনে করেন আপনি ঘুরে যদি আবার এদিকে নিয়ে যান, এখন কোন কোন কালার আছে এই তিনটার ভিতরে, ঠিক না? এই মাথাগুলো কোন কোন ইসে আছে, আমার তিন বসে মাথা পর্যন্ত মানে আঁকলে ভালো হইতো, ফাঁক করাতে, বুঝতে পারতেছেন না নাকি সমস্যা হইতেছে? না না, বোঝা যাচ্ছে যে ভায়োলেট সেকেন্ডারি আছে, গ্রিন সেকেন্ডারি, আর হলো অরেঞ্জ সেকেন্ডারি, ঠিক আছে? এখন আরেকটা কথা আছে, আপনি যে মনে করেন এই যে এই যে এই যে ভায়োলেট কালার, এই যে ভায়োলেট কালার যে এখানে এই শেডটা ও র কালারটা দাও, আপনি যে এই শেডই নিতে, ব্যাপারটা কিন্তু এরকম না, আমার কথা বোঝা গেছে? তারপর কোন মাথা আছে, এই মাথা, ঠিক না? এই তিনটা কালারের যদি অন্য শেড নিও আমরা, হ্যাঁ সমস্যা নাই, আপনি টিন টোন শেড নেন, স্যাচুরো শেড নেন, বাড়ান কমান, কোনো সমস্যা নাই। মোট কথায় আমার এই যে তিনটা কালার সমন্বয় করবে, তিনটা কালারের যেগুলো নেই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? আপনার এই যে এখানে আমরা কালার হলে যে আমি যে হিউটা দেখাইছি, আপনার যে হিউটাই করতে হবে, ব্যাপারটা এরকম না। মনে করেন এটার মনে করেন একটা টিন নিলেন, এটার মনে করেন টোন নিলেন, এটার মনে করেন শেড নিলেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। ওকে, ঠিক আছে, এটা স্যাচুরেশন করলেন, সে বাড়ালেন কমালেন, এটার ব্রাইটনেস বাড়ালেন কমালেন, যেটা ভ্যালু এরকম আর কি। মোট কথা এই তিন কালারের সমন্বয়ে যদি আপনি ডিজাইন করেন, ডিজাইনটা কি হবে, আই ক্যাচিং হবে, হ্যাঁ। এই কারণে এটাকে বলা হয়, এই যে ত্রিভুজের এই এই সিস্টেমটাকে বলা হয় ট্রায়াডিক কালার, ট্রায়াডিক সিস্টেম, কি সিস্টেম বলেন তো, বা ট্রায়াডিক কালার।
ঠিক আছে, এখানে ত্রিভুজ গুলো আসলে এমন ভাবে বসানো আছে, একটা ত্রিভুজ তৈরি করে দেখা দেখে তো বোঝা যাচ্ছে নাকি বলেন? হ্যাঁ, সমবাহু ত্রিভুজ তৈরি করতে, একটা সমবাহু ত্রিভুজ তৈরি করতেছে, ঠিক আছে। আর কি ত্রিভুজের তিন মাথা যেখানে থাকবে কালার গুলো নিয়ে আমরা সুন্দর ভাবে ডিজাইন গুলো করতে পারবো, ডিজাইন গুলো করতে পারবো। তাহলে এই কারেন্ট এটা কি বলা হবে, কোথায় গেল, ট্রায়াডিক কালার, সেটা কি বলেন তো? এটাকে বলা, এটা হচ্ছে প্রথম রুলস। এটা কোন রুলস বলেন, প্রথম রুলস বা দ্বিতীয় রুলস এটা বলার কথা না, আমি সিরিয়ালে প্রথম রাখছি সেই কারণে এটা প্রথম রুলস। ছয় সাতটা রুল আছে, এটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওকে। তারপর আমি আসি, আপনার মনোক্রোম কি এটা আছে, উচ্চারণ কি মনোক্রোমেটিক কালার না, এটা কি জিনিস, মনোক্রোমেটিক কালার আছে একই কালার। আমরা যে বিভিন্ন শেড টিন টোন নিতেছি একই কালারের, আপনার যে স্যাচুরেশন নিতেছি, তারপরে কি নিতেছি আমরা যে ভ্যালু নিতেছি, এটাই সে মনোক্রোমেটিক কালার। কথা বোঝা গেছে, এটা প্যাসের কিছু না। হ্যাঁ, কথা বোঝেনি আমার, আপনি মনে করেন যে কোনো জিনিসই না, এই করেন না কেন, এখানে এটা কপি করে ক্যান্সেল দেই। এখানে মনে করেন আপনি একটু বিভিন্ন আপনার ভ্যারিয়েশন ব্যবহার করে যে আপনি ডিজাইনটা করবেন, এটাকে কি বলা হয় বলেন তো? একই কালারের বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে আপনি কালার ডিজাইনটা করবেন, সেটা কি, কি কালার, মনোক্রোমেটিক কালার, কি কালার এটা বলেন, কি ব্যাপার, বুঝেন নাই আপনারা? জি ভাই বুঝছি, বুঝতে পারছেন, কে বোঝে না এটা? দেখা যাচ্ছে স্যার, সবগুলো জিনিস মানে ঘুরে ফিরে লিংক, এক লিংক মানে বুঝলাম না কি বললেন, মানে এই কালার গুলার ব্যাপারে যা আমরা করতেছি একটু আগে যা দেখলাম, মানে সব ঘুরে ফিরে একই জিনিস। আগের গুলো তো জিনিসগুলো কি সেইটা, এখন তো রুলস পড়তাছেন, এটা বেশি দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি, এটাও তো আমরা দেখলাম একটু আগে যে কালার চেঞ্জ করা, এখন সেটা রুল হিসাবে আমরা আরেকভাবে করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো মেন জিনিস, এটা একটু বুঝলে আপনারা এটা একবার সুবিধা পাবেন, ঠিক আছে। হ্যাঁ, ডিজাইন করার ক্ষেত্রে তো আমি ডিলিট করে দেই, তাহলে মনোক্রোমেটিক কালারটা বুঝতে পারছেন আপনারা নাকি বলেন? আচ্ছা, এবার হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, এটা ক্লিক করি আমি। কমপ্লিমেন্টারি কালারটা কি, কালার হুইলের যে কালার গুলো বিপরীত পাশে অবস্থান করবে, এখানে আমি ইয়াগুলো শেপ গুলো অন করে দিই, যে কালার গুলো যেমন এই যে এখানে প্রাইমারি কালার কি রেড না, এটা রেড, রেড এর বিপরীত কালার কি গ্রিন, সরাসরি রেখা বরাবর চিন্তা করেন, গ্রিন না আপনার, কথা বলেন আপনারা, কথা বলেন না কেন, চোখে কি দেখতে পান না নাকি? দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আর এখানে এটাতে যদি আমি ক্লিক করি গ্রিনে, রেড গ্রিন সমন্বয় আমাদের জাতীয় পতাকা আছে, আবার গ্রিনে যাবার এই শেডে নিতে ব্যাপারটা এরকম নয়, এখন অন্য শেড আছে ঠিক না, নাকি বলেন গ্রিনের, আপনি অন্য শেড আছে, ওটাই যে দিতে ব্যাপারটা এরকম না, আপনি এই শেড আছে সম্ভবত এরকম না, নাকি বলেন? জি ঠিক আছে। তো আপনি যে এখানে যদি কালার হুইলের আপনার যে বিপরীত পাশে যে কালারগুলো অবস্থাপন করব, এই কালারগুলো নিয়ে আমরা যে ডিজাইনগুলো করলে আমাদের ডিজাইনটা খুব আই ক্যাচিং, আই ক্যাচিং করতে পারি, সুন্দর করতে পারি, কালারে খুব সুন্দর ব্যবহার করতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা যে বিপরীত পাশের কালারগুলো নিয়ে কাজ করতেছি, এটাই কি বলে বলেন তো, এই এই কমপ্লিমেন্টারি কালার, ঠিক আছে। অর্থাৎ দুইটা কালার বিপরীত পাশে অবস্থান করবে, কোনো সমস্যা আছে আর, প্যাসার কিছু নাই, না প্যাসার কিছু নাই, না ঠিক আছে।
কমপ্লিমেন্টারি কালার গেল। এবার হচ্ছে টেট্রাডিক কালার। টেট্রাডিক কালার, টেট্রাডিক কালার হচ্ছে রেক্টেঙ্গেল। কি বলুন তো, রেক্টেঙ্গেলের বাংলা অর্থ কি? রেক্টেঙ্গেলের বাংলা অর্থ কি? কেউ পারে না রেক্টেঙ্গেলের ফাইবার অঙ্ক কেউ করেন নাই? ফাইভ আর কি, চতুর্ভুজ বললে হবে? চতুর্ভুজ তো বড় বড় চতুর্ভুজ বলতে পারি, সব অন্য সবকিছু তো চতুর্ভুজ বলতে। হ্যাঁ আয়তক্ষেত্র, সেটাই শুনতে চাইছিলাম আমি। ঠিক আছে, আয়তক্ষেত্র ঠিক না? যার এক কথায় আমি যদি সংজ্ঞা দিতে চাই, যার দৈর্ঘ্য প্রস্থ সমান না, ঠিক না? নাকি বলেন জি ভাই? আর কি বিপরীত বিপরীত কোনগুলো সমান? যেই আর কি যেই চতুর্ভুজের আর কি এইভাবে সংজ্ঞাটা দেওয়া যায়। আমি তো একসময় টিউশনও করাইছি, বুঝতে পারছেন? আমি সম্ভবত এইভাবে পড়াইছিলাম আমি, যেই চতুর্ভুজের সাইডটা বাহু সমান না কিন্তু বিপরীত বাহুগুলো সমান, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, দেখেন, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, তো আমার এই যে ট্রাক্টারি কালার, আমার এই দুইটা কমপ্লিমেন্টারি কালার, এই যে কমপ্লিটলি একটু আগে কি দেখালাম আমরা, এই যে কমপ্লিমেন্টারি কালারটা দেখালাম না, দেখাইছি কমপ্লিমেন্ট বিপরীত কালার? হ্যাঁ, ডিপলে যে বিপরীত পাশের কালারটা, বিপরীত ডিফারেন্ট না, বিপরীত পাশের কালার যেগুলো অবস্থান করবে এগুলো সমন্বয়ে আমি সুন্দর কালার, সুন্দর ডিজাইন করতে পারবো। ঠিক আছে, আই ক্যাচিং ডিজাইন করতে পারবো। এখন এই টেট্রাডিক কালারটা হচ্ছে দুইটা কমপ্লিমেন্টারি কালার নিয়ে যায়, আয়তক্ষেত্রটা সৃষ্টি হবে। সেই আয়তক্ষেত্রের মধ্যে চার কোণা যে চারটা কালার থাকবে, এখানে তো বানাই দেখাই নাই, সেটা হচ্ছে টেট্রাডিক কালার। আপনারা বুঝতে পারবেন, না বোঝার কিছু নেই। মনে করেন আপনি, আচ্ছা আমি একটু ইয়ে করে দেখেন, মনে করেন ব্রাশ টুলি নেই, মনে করেন এই যে একটা নিলাম, এটা একটা কমপ্লিমেন্টারি কালার না, নাকি? আর মনে করেন এটা একটা কমপ্লিমেন্টারি কালার নেই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই এই দুটো সমান আমি একটা আয়ত গঠন করতে পারবো না, নাকি পারবো না? পারবো, হ্যাঁ সম্ভব, জি জি সম্ভব। একটা আয়ত হবে না একটা, এরকম নাকি হবে না? হ্যাঁ হবে, হবে না, জি হইলো তো। এটার আবার আয় উচ্চ নিচ আছে, এটার আবার কেউ আয়ত মনে করে না, এটা তো স্টেট থাকবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমিও মজা করতেছি, আপনারা আবার মাইন্ড করেন না। দেখেন এটা কি আছে, এটা এটা কি আছে, আয়ত কি? ভালো করে বোঝানোই ভালো, সমস্যা নেই। এটা হচ্ছে আয়তক্ষেত্র। এখানে আয়তক্ষেত্র চার কোণে যে কালার গুলো পাবো সেইগুলো সমন্বয়ে আমরা কি করতে পারবো, সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারবো। আমার কথা ঠিক আছে? এটাকে বলা হয় টেট্রাডিক কালার। কি বলা হয় বলেন তো? টেট্রাডিক কালার। হ্যাঁ, মনে করেন চারটা ইয়া নেই আমি, তো এখানে আপনি যান, এটা এখানে নেন, এটা এখানে নেন, এটা এখানে নেন। কালারে কিন্তু আমি ভ্যারিয়েশন ব্যবহার করতে পারবো, আবার সেম এগুলো যে ব্যবহার করতে হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ ওকে, তাহলে বুঝতে পারছেন বিষয়টা নাকি? এই কালারগুলো নিয়েও আমি ডিজাইন করতে পারবো, খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। তা কয়টা রুল গেল আমার? তিনটা রুল গেল না, কয়টা রুল গেল বলুন তো? আরো কয়টা রুল আছে? তিনটা রুল গেছে। এটা কোথায় গেল, এখানে না, সরি এটা না, আমি তো এটা ওপেন করবো। টেট্রাডিক কালার চারটা রুল গেছে না, একটা দুইটা তিনটা চারটা। এবার হচ্ছে অ্যানালগাস কালার, অ্যানালগাস কালার হচ্ছে আপনি কালার হলে যে কোনো আপনি একটা হিউ কালার নেবেন, যে কোনো একটা হিউ হিউ কালার নেবেন। এই যে আমি এটা ক্লিক করি, অ্যানালগাস কালারটা কি, আপনি কালার হুইলের মনে করেন আমি এটা ডিলিট করে দিই, কালার হুল মনে করেন যে কোনো একটা কালার নেন, মনে করেন এই যে রেড কালার নিলাম, এটা কি কালার বলেন তো? এটা রেড কালার, রেড কালার দিয়ে মনে করেন আপনি তারপরে ডান পাশে, বাম পাশে না কিন্তু ডান পাশে, আপনি এদিকে এমনি ঘুরবেন, পাশাপাশি তিনটা কালার নেন এইভাবে। কালারটা একটু চেঞ্জ করে দিই,
পাশাপাশি তিনটা কালার নেন এভাবে। তিনটা কালার কি কি আছে এখানে আমার? রেড, রেড অরেঞ্জ, আরেকটা কি আছে অরেঞ্জ না? আমি আপনি যদি এই তিনটা কালার নিয়ে যদি আপনি ডিজাইন করেন, আপনি ডিজাইনটাকে সুন্দর করতে পারবেন, আই ক্যাচিং করতে পারবেন। ঠিক আছে, বুঝা গেছে আমার কথা? একটা রেড দেওয়াই আছে আপনার হচ্ছে এইটা, তারপর কি আছে আপনার এইটা না? বুঝতে পেরেছেন? একইভাবে মনে করেন আপনি এটা নিলেন, এই যে গ্রিন এটা নিলেন আমার, তাহলে এটা অ্যানালগাস অ্যানালগাস কালার বলে কি কি হবে বলেন? আমি মনে করেন আপনি এই গ্রিনটাকে বেস বেস কালার ধরবেন, কি ধরবেন বলেন তো? এটাকে বেস ধরলেন, বাকি দুটা কি কি? ইয়েলো গ্রিন নিব নাকি আমি? আশ্চর্য তো, কি বলেন আমি কি এটাই বুঝলাম? আরে বাবা, আমি ডান পাশে ঘুরবে বললাম, এটা বলছি আমি। তাহলে গ্রিন গ্রিন ব্লু ব্লু হবে। হ্যাঁ, গ্রিন ব্লু আর ব্লু, ঠিক না? এবার বুঝতে পারছেন? আবার ভুলও দিকে যান না কিন্তু, ঠিক আছে? যেখান থেকে শুরু করবো সেখান থেকে ডান দিকে যাব। না না, ডান দিকে, ডান এখানে আবার বুঝে দিতেছে বাম দিকে, যদি অর্ধেক কিনা এখানে আবার বাম দিকে যাচ্ছে না, উপর থেকে শুরু করলে আমি তখন ঘুরাই দেবো, ঠিক আছে? এই যে এখান থেকে ডান দিকে ঘোরানো শুরু করলেন, এইভাবে ঘুরতে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঘড়ির কাঁটা যেদিকে আর কি, ঠিক আছে? আর কিছু ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ, আরে ক্লক ওয়াইজ ঘুরবেন, ওকে? ক্লক ওয়াইজ। আচ্ছা, এবার শেষবার বলি, মনে করেন আপনি যে এটা, এই যে ব্লু কালারটা নিলেন, তারপর অ্যানালগাস কালার গুলো কি কি নিব বলেন? ব্লু ব্লু ভায়োলেট ভায়োলেট কালার। হ্যাঁ, ব্লু ব্লু ভায়োলেট ভায়োলেট, ঠিক আছে? তো বেস কালার যেটা নেবেন পারবেন, ঠিক না? বেস কালার ধরে নাকি বাকি দুটো কালার নিতে পারবেন অ্যানালগাস কালার দিয়ে? পারবেন আশা করি। আচ্ছা, টেট্রাডিক কালার গেল, ইয়া গেল, কয়টা? 12টা 23 বাজে না? এটা না, এইটাই তো। তারপর হচ্ছে আপনার স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, কি কালার বলেন তো? নামটা তো পড়েন সবাই একবার, স্প্লিট কমপ্লিমেন্টারি। হ্যাঁ, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার হলছে, কালার হইলে আমি যে কোনো কালারে যে কালারটাকে বেস্ট করবো ওইটার আর কি কমপ্লিমেন্টারি কালার নিবো আর কি, বিপরীত কালার, বিপরীত পাশের কালারটা নিবো, ঠিক আছে? মনে করেন এখানে কি কালার, মনে করেন এটা কি ধরেন রেড কালারটাকে বেস্ট ধরেন, এটা বিপরীত পাশের কালারটা কি বলেন তো? এখন গ্রিন আর ডানে বামে কি আছে? ইয়েলো গ্রিন গ্রিন ব্লু। এই এখন এই যে গ্রিন না সরি, এখন রেড গ্রিন ব্লু আর ইয়েলো গ্রিন, এই তিনটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। মানে এটা হলো বিপরীতের ডান এবং বাম পাশ। হ্যাঁ, কিন্তু বিপরীত কালারটাকে ধরব না। না না, বিপরীত কালার ধরবেন না, বিপরীত কালার ধরলে তো কমপ্লিমেন্টারি কালার হয়ে যাবে। কমপ্লিমেন্টারি, হ্যাঁ ভাই, ভিক্টরকে বুঝাইলেন কমপ্লিমেন্টারি কালার গুলো নিয়ে কাজ করলে ভালো আসবে। সেটা রাইট লেফট ছিল না, এটাতে রাইট লেফট। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছি যে এটা কমপ্লিমেন্ট, এই যদি বিপরীতটা ধরি সেটা কমপ্লিমেন্টারি কালারের সাথেও চলে আসে। আচ্ছা বলেন এবার, মনে করেন আপনি অরেঞ্জ কালারটাকে এটা ইয়া বেস ধরলেন, এবার বলেন এটা ইয়াটা কি হবে, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার গুলো কিভাবে নিব বলেন? ভায়োলেট গ্রিন ব্লু কি নিবেন বলেন? গ্রিন ভায়োলেট আর কি, ভায়োলেট। হ্যাঁ হ্যাঁ, ব্লু ভায়োলেট আর হচ্ছে গ্রিন ব্লু, ঠিক আছে? এটার বিপরীত পাশে হচ্ছে ব্লু, এটার উপরে এই পাশে কি আছে, এই দুটো কালার, তাহলে এইটা এইটা আর এইটা, এই তিনটা, ঠিক না? আবার এটাকে আবার বাদ দিয়েন না, এই ভুলটা কিন্তু অনেক করে, ওকে? বেস কালার কিন্তু এটা ঠিক থাকবে। আমি যদি গ্রিন নেই, গ্রিনের বিপরীত পাশে কি আছে, রেড, ঠিক না? হ্যাঁ বলেন, আপনারাই বলেন কি কি নিব। হ্যাঁ, ভায়োলেট রেড হবে আর রেড অরেঞ্জ। হ্যাঁ, এই তিনটা কালার নিয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে সুন্দর সুন্দর কাজ আমরা করতে পারবো, ঠিক আছে? ভিডিওটা রেকর্ড হইতেছে তো, আর একবার একটু ভালো করে দেখে, আজকে 11টার পেছনের ভিডিওটাই দিব, বিকেলে তো একটু সংক্ষেপে বোঝাবো, বেশি কথা বললে খিদে লাগে যায়। আগের কালার গুলো তো জেনে, হ্যাঁ এরপর থেকে পাশে খাবার নিয়ে বসবেন না, সেটা করতে হবে। আর আগের কালার গুলো তো যখন প্র্যাকটিস করতে দিতাম একটু জেরানোর সময় পেতাম, ঠিক না? আচ্ছা, ইয়ে 2-3 মিনিট একটু রেস্ট নেই, ওকে? এখানে যদি আপনি গ্রিনটা যদি বেস ধরি আমি,
তাহলে আমার কি হবে, বিপরীত পাশে রেড, রেডটা ধরবো না আমরা, রেডের ডানে বামে যেটা থাকবো ঠিক না, এখানে আর কি পাশাপাশি যেটা আছে এটা নিব, আর হচ্ছে এটা নিব। ওকে আচ্ছা, 4 মিনিট বিরতি, ঠিক আছে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা কোন পর্যন্ত গেলাম আমরা কালার রোলস এর? স্পিড কয়টা কালার রোলস করলো? 6টা, মূলত 6টা। আরেকটা রোলস আছে আপনার, সেটা হচ্ছে আপনার এই স্কোয়ার স্কিম। হ্যাঁ সেটা একটু দেখাই দিই, এখানে আনিয়ে নিয়ে আসে, তো ওটাও দেখাই দিই একটু। একটা গুজ আপনার টেট্রাডিক দেখছিলেন না, রেক্টেঙ্গেল ক্রিয়েট করে দেখছিলেন? এই যে এখানে আমি আরেকটা নিয়ে আসি না আপনি, এই যে যেমন স্কোয়ার কালার স্কিম, এটা লিখে নিন আপনি। আমি স্কোয়ার, আমি টাইপ টুটা লিখে দিই একটু, এটা আপনার ইচ্ছা করলে মাথায় রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। এত ছোট কেন আটটা, কি হলো? এই যে দেখেন বিষয়টা, এই যে এখানে টেট্রাডিক দেখছিলাম, যেটা রেক্টাঙ্গেল ক্রিয়েটের মাধ্যমে আমার চার কোণা যে কালার পাইছিলাম দেখছিলেন, বুঝেছিলাম না? ওরা তো সব বুঝতো, চারটা কোণা বলে দুটো কমপ্লিমেন্টে কমপ্লিমেন্টের কালার নিয়ে ওটা গঠন করছিলাম ঠিক না। আর যদি আপনি মনে করেন স্কোয়ার কালার নিয়ে যদি আপনি কাজ করেন, মনে করেন স্কোয়ার কালার স্কিম, স্কোয়ার গঠন করবেন, কি করবেন বলেন তো? স্কোয়ার 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 এখন কেমনে বানে এখানে, 1 2 এইভাবে হবে সম্ভবত। একটা পেন টুল, একটা স্ট্রোক নেই, এখান থেকে চারটা শেপ নেই ঠিক না, 1 2 3 4, 1 2 3 4, 1 2 1 2 3 4, এটা কিন্তু স্কোয়ার হয়েছে, এটা কিন্তু স্কোয়ারই কিন্তু, বুঝতে পারছেন? স্কোয়ার কি আর কি, বর্গক্ষেত্র যেটা চার বাহু সমান ঠিক না, নাকি বলো? হ্যাঁ ঠিক আছে, এই এখানে চার কোণে যে কালারটা দরকার হবে, এই যে আপনার স্কোয়ার কালার স্কোয়ার স্কিমের আপনার চার কোনো চারটা কালার নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, ডিজাইন করে সুন্দর করতে পারবেন। বোঝা গেছে আমার কথা? আগ্রহগুলো বুঝে থাকলে এটা বুঝবেন, কে বুঝে না এটা, বুঝতে পেরেছেন? বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা গেল, পরবর্তী জিনিসটা কি, আমার পরবর্তী আলোচনাটা কি আছে? কালার রুলস গেল, কালার রুলস এর বিষয়গুলো গেল এখান থেকে। স্কুল গেলে কালার রোজ খেলা হইলো, তারপর হচ্ছে আপনার দেখেন এই যে আমি কাজগুলো করব ঠিক আছে, মনে করেন এই যে কাজগুলো যে আমি এতক্ষণ করলাম, আপনি এখন কিভাবে সহজেই কিভাবে সহজে কালার গুলো সিলেক্ট করতে পারেন সেই জিনিসটা আমি দেখাবো। এগুলো কাজগুলো করার জন্য কিন্তু অনেক ওয়েবসাইট আছে, এই কাজগুলো করার জন্য আমাদের অনেক ইজি করে দিচ্ছে কালার সিলেকশনের জন্য, সেই আমরা সেই ধরনের কিছু ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত হব, ঠিক আছে আমার কথা? হ্যাঁ কি বললাম বলেন তো, বলেন জোবার সাহেব বলেন। কিছু কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে
আমরা হাইতেছি কালার গুলো কিভাবে বের করব বা কোয়েশ্চন কিভাবে নিব সেগুলো। হ্যাঁ, সেগুলো সম্বন্ধে আপনাদের সাথে আপনাদের কাছে এখন আমি সেগুলো পরিচিত করিয়ে দেব। যেমন এখানে আমি একটা একটা করে দেখি, এখানে যেমন আমি এটা ওপেন করি, প্রথম ওয়েবসাইটের নাম আছে এই colormind.io। হ্যাঁ ঠিক আছে, আমরা এই ওয়েবসাইট একটু ঢুকি। দেখেন এখানে ডিফল্ট আপনার অনেকগুলো কালার দিয়ে দিছে, আপনি এই কালারগুলো নিয়ে নিয়ে খুব সুন্দর সুন্দর আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এই যে নিচে দেওয়া আছে এখানে আপনি জেনারেটর জেনারেটর ক্লিক করেন, অন্য কালার দেখাবে। এখানে আবার জেনারেটর ক্লিক করেন, অন্য কালার দেখাবে। এখানে কিভাবে ইনস্টল করবেন বলেন তো? এখানে কালার কোডটা দেওয়া আছে না? এখানে কি দেওয়া আছে বলেন তো? কালার কোডটা নিয়ে, হ্যাঁ কালার এই হেক্সা কোডটা নিয়ে আমি ওখানে জাস্ট কি করব, এখানে আমি বসাই দিব ডি কপি পেস্ট। হ্যাঁ, কন্ট্রোল সি দিব, আমার কোনো ডিজাইন অথবা শেপে দরকার হলো আমি এখানে নিয়ে কি করব বলেন তো? ডাবল ক্লিক করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই, এখানে আমি বসাই দিব। ঠিক না, নাকি বলেন? জি ভাই, এই ডি এই ওয়েবসাইট গুলো আসলে খুবই হেল্পফুল। আপনাদের দেখা যাচ্ছে আপনাদের এই কালার নিয়ে ঘাটাঘাটি করতেছে, এই করতেছে, কিন্তু আপনার এই কাজগুলো ওরা আপনার নিমিশি করে দিতে দিতেছে ডিজাইন গুলো খুবই সুন্দর হয়, বুঝতে পারছেন? এগুলো আসলে গবেষণা করে ওরা আর কি ওয়েবসাইট গুলো ওরা ক্রিয়েট করছে। এখানে জেনারেটর কিলে বিভিন্ন কালার পাবেন, আরো ভালো ভালো ওয়েবসাইট আমি পরিচিতি করে করিয়ে দিচ্ছি, এর বাইরেও আছে, আপনারা দেখবেন প্রয়োজনে বের করলে করবেন। আচ্ছা, আমি পরেরটা আছে হচ্ছে আপনার কালার হান্ট। দেখেন এটা কি লেখা আছে, এটা www.colorhunt.co। হ্যাঁ, এটাতে ঢুকি আমি আমার একটু। ওকে, দেখেন এখানে আপনাকে ম্যাচিং করে খুব সুন্দর সুন্দর কালার এখানে আপনাকে ডিফল্ট ভাবে দিয়েই দিচ্ছে। এই কালারগুলো নিয়ে নিয়ে আপনি যদি ডিজাইন করেন, কালারগুলো নেবেন কিভাবে, আপনার এই কম্বিনেশনটা ভালো লাগলো অথবা এই কম্বিনেশনটা ভালো লাগলো অথবা এটা ভালো লাগলো, এটা ক্লিক করেন আপনি। এই যে দেখেন এখানে যখন আমি মাউসটা নিচ্ছি কি হচ্ছে, কালার কোডগুলো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, আপনি জাস্ট এই মাউসটা এখানে ধরেন, এখানে একটা ক্লিক করেন, কপি হয়ে গেল। ঠিক আছে, আপনি কপি হয়ে গেল, এখান থেকে নিয়ে নেবেন, এখানে আছে, এখানে ক্লিক করলাম, এখান থেকে নিয়ে নেবেন। পারা যাবে না বিষয়গুলো? হ্যাঁ পারা যাবে ইনশাল্লাহ। এখানে সার্চ প্লেট আছে, দেখি আমরা পাই কিনা। মনে করেন আমি এই যে রেড, এই যে হিউ কালার গুলো এখানে কিছু কিছু দেওয়া আছে, এখানে মনে করেন উইন্টার জাতীয় কালার, এখানে ক্লিক করি, হয়তো আপনাকে এগুলো দেখাবে। ঠিক না, উইন্টার জাতীয় কালার গুলো এরকমই তো কিছু, নাকি বলেন? জি ভাই, এখানে ওয়ান কালার ক্লিক করেন, ওয়ার কালার গুলো দেখাবে। তারপরে মনে করেন সাজিলে পাই নাকি দেখি, এখানে মনে করেন আপনি আপনি ফুড রিলেটেড কোনো ডিজাইন করবেন, ফুড রিলেটেড আমি ফুড কালার লিখে সাজ দিই, দেখি পাই নাকি, না পাইলে না পাই, অন্য আর তো ওয়েবসাইট আছে। ঠিক না, দেখি পাই নাকি এরকম কিছু, না এখান থেকে ডিফল্ট যেগুলো আছে সেগুলো। হ্যাঁ আচ্ছা, কালার হ্যান্ড গেল এটা, তারপরে তারপরে আপনি আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, color.adobe.com, এটাতে ঢুকি আমরা। color.adobe.com দেখা যাচ্ছে, এই স্পেলিংটা ভুল হয়েছে বলে না, কি আছে এটা, color.adobe.com
গুগলে সার্চ দিই, কি ব্যাপার আসতেছে না কেন, কোথাও মানে মিস্টেক আছে ঠিক না, গুগলে সার্চ দিই। এইটা তো এর তো ঠিকই ছিল সম্ভবত, আসলো না কেন, বানান ভুলেছিল বোধ হয়। এটা আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করতেছি এখন ওই যে অ্যাডোবি কোম্পানির একটা ওয়েবসাইট, ঠিক আছে, এখানে সুন্দর সুন্দর আপনি এখান থেকে সুন্দর সুন্দর কালার নিয়ে আপনার যে ধরনের কালার প্রয়োজন আপনি নিয়ে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে মনে করেন আপনি এই যে এখানে চেঞ্জ করে দেন, এখানে এই যে এখানে এই ধরনের কালার দেন, এখানে ব্লু কালার টাইপের, এখানে মনোক্রোমেটিক দেন, এই ধরনের কম্বিনেশন পাবেন, কম্বিনেশন পাবেন, টাইট কালার দেন। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে অ্যাডোবি অ্যাডোবি এই ওয়েবসাইটে যে আপনি এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে যে এখানে আপনার কোন রিলেটেড কালার প্রয়োজন, মনে করেন আপনি ফুড রিলেটেড কোনো ডিজাইন করবেন, আপনি এখানে ফুড কালার লিখে সার্চ দেন, হ্যাঁ আপনার ওই ধরনের কালার দেখাবে এখানে। কি ব্যাপার লোড নিতেছে কেন তো, কালকে তো গাটাগাটি করলাম। স্লো কাজ করতেছে, এই যে দেখেন আপনি এখানে এখানে ফুড রিলেটেড কারগুলো এখন আপনাকে শো করবে, বুঝতে পারছেন আমার কথা, আবার আপনার যেটা দরকার সেই কিওয়ার্ডটা এখানে সার্চ দিবেন, বলেন এই যে অ্যাডোবি এটা খুব সুন্দর একটা ওয়েবসাইট, আপনি এইভাবে কিন্তু নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন, আমার কথা বোঝা গেছে, আপনি মনে করেন আপনার মনে করেন কর্পোরেট কালার দরকার এখানে কর্পোরেট লিখে সার্চ দিবেন, কর্পোরেট লিখে সার্চ দেন, হ্যাঁ আপনার কর্পোরেট নিডের যে কালার গুলা যায় যে ম্যাচ করে সেই কালার গুলো আপনাকে শো করবে, আপনি এগুলো নিয়ে নিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে, এখানে কালার কোড গুলো কপি নিয়ে জায়গায় যেভাবে দেখলাম কপি করে নিয়ে ওখানে বসাই দিবেন, ওকে। আর আরেকটা জিনিস, ডিজাইনে বেশি কালার ব্যবহার করলে কিন্তু যেগুলো স্পেশাল ইফেক্টের জন্য সেগুলো ভিন্ন বিষয়, সেগুলো স্পেশাল ইফেক্টের ডিজাইন, কিন্তু এমনি ডিজাইন বেশি কালার করলে ব্যবহার করলে খারাপ দেখা যায়, দুইটা বা তিনটা এরকম রাখলে জিনিসটা আই ক্যাচিং হয়, বুঝতে পারছেন, এই জিনিসটা মাথায় রাখেন, দুইটা কালার অথবা তিনটা কালার এরকম আর কি, হ্যাঁ যদি ক্লায়েন্ট আপনাকে অনেকগুলো কালার ব্যবহার করতে বলে সেটা আলাদা হিসাব, সেটা আলাদা হিসাব, কিন্তু আপনি যখন নিজে ডিজাইন করবেন দুইটা তিনটা বেশি ব্যবহার করেন না, কথা বুঝা গেছে আমার, হ্যাঁ যদি ক্লায়েন্ট বলে দিলে সেটা আলাদা হিসাব, অন্যগুলো বলে দিলে। আচ্ছা আমরা তার পরবর্তী আরেকটা ওয়েবসাইটে যাই, flatuicolors.com, flatuicolors ট্যাবে যে এটা কি ব্যাপার, এগুলো কি আমি ভুল দেখছি নাকি ওয়েবসাইট গুলো, এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর কালার প্লেট আপনাকে দেখাচ্ছে, আবার এটা এই এই ওয়েবসাইটে একটা সুবিধা হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ এক এক দেশের রুচি কিন্তু এক এক রকম, আজটা শেষ হোক,
কথা কি শোনা যাচ্ছে এখন বলুন তো? জি ভাইয়া। হ্যাঁ, এই যে আমি যে ওয়েবসাইট বলতেছিলাম, ফ্ল্যাট ইউআই কালার্স, এই ওয়েবসাইটে আমরা ঢুকি। দেখেন এখানে সুন্দর সুন্দর কালার প্যালেট আছে এবং বিভিন্ন দেশের রুচি অনুযায়ী বা টেস্ট অনুযায়ী কালারগুলো দেওয়া আছে। মনে করেন আপনি, মনে করেন ইয়াটা ক্যানাডিয়ান কোন কোম্পানি ক্লায়েন্টের কাজ করবে না, আপনি এখানে ক্যানাডিয়ান প্লেট লেখা না, কথা বলেন আপনারা। জি ভাই। হ্যাঁ, আর 10 মিনিটের ভিতরে শেষ করে দেবে ক্যানাডার প্লেট। এই কালারগুলো যদি আপনি নিয়ে কাজ করেন, দেখা যাচ্ছে আপনার ক্যানাডিয়ান যে কালার তার নিঃসন্দেহে এগুলো পছন্দ হবে, ঠিক আছে? আবার মনে করেন আপনি এখানে ওই যে এখানে মাউসটা ধরলে এখানে কপি করে এখানে কোডটা নিয়ে যাবেন, নাকি বলেন? হ্যাঁ, এগুলো দেখাইতে হবে। হ্যাঁ, দেখাইতে পারবেন ইনশাল্লাহ। আপনি মনে করেন ফ্রান্সের কোনো ক্লায়েন্টের কাজ করবেন, অথবা এই যে ইন্ডিয়ান কোনো ক্লায়েন্টের কাজ করবেন, রাশিয়ান, এই রাশিয়ান, এই রাশিয়ান ও ওদের দেশে যে এই এই কালারগুলো আর কি পছন্দ বেশি ওদের দেশে। এটা কালারগুলো তো যা যা দেশের সংস্কৃতি অনুযায়ী গড়ে ওঠে পছন্দটা, ঠিক না? যেমন আমাদের দেশে সম্ভবত যেমন গ্রিন ইয়েলো এরকম একটা টাইপ কিছু একটা গড়ে ওঠছে এই ছোটবেলা থেকে আমরা এগুলো দেখে আসতেছি, ওদের দেশে এরকম কিছু একটা যার যার দেশের টেস্ট অনুযায়ী। যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি, বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী কালার ইয়াতে চলে যাই, পরবর্তী ওয়েবসাইটে চলে যাই আমরা। তারপরে হচ্ছে আপনার আটটা আছে তো, ওটা ওটা গেল, চারটা লিখছি নাকি এখানে লেখি নাই, মাই কালার ওটা গেল কোথায়? এই যে এখানে আছে, এখানে যান www.mycolor.space, এখানে যান আপনি। এই যে এখানে সুন্দর একটা সুন্দর একটা কি হ্যাঁ, আপনি মনে করেন যে কোনো একটা আপনার পছন্দ, যে কোনো একটা হিউ কালার বসাই দেন বা অন্য কিছু এখানে একটা কালার কোড বসাই দেন আপনার পছন্দ অনুযায়ী, ঠিক আছে? মনে করেন এই যে মনে করেন আমি ব্লু আই কালারটা দিলাম, মানে এই কালারের সাথে কোন কোন কালার আবার ম্যাচ হইতে পারে সেই জিনিসটা এখানে আমাকে দেখাবে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, দেখেন এখানে এই কালারের সাথে কোন কোন কালার ম্যাচ হইতে পারে সেগুলো কি আমাকে এখানে শো করতেছে, আপনি এগুলো নিয়ে ডিজাইন করতে পারবেন, কথা বলেন আপনারা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আপনি এখানে ক্লিক করেন, আপনি মনে করেন আপনি যে কোনো একটা যে কোনো কিছু দেন, এখান থেকে যে কোনো কিছুই দেন না কেন, ঠিক আছে? আপনি এটা দিলেন, এটা দিলেন, রেড দিলেন, এনেকে এই যে এটার সাথে কী কী কালার আপনার ম্যাচ হইতে পারে সেই কালার গেলে কী করবে আপনাকে এখানে শো করবে, ঠিক আছে? বুঝে গেছে আমার কথা? এই যে দেখেন শো করতেছে, এই যে লালের সাথে যদি আপনি এই কালারগুলো ব্যবহার করেন জিনিসটা আই ক্যাচিং হবে, ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপরে আপনারা এগুলো একটু দেখে নিন, তারপরে আছে আপনার ইয়াটা, আপনার যদি গ্রাডিয়ান কালার এরকম আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, আপনার গ্রাডিয়ান কালার ওয়েবসাইট আছে, যদি ভালো ভালো গ্রাডিয়ান কালার ক্রিয়েট করতেছে আপনি এখানে ক্লিক করেন, এটা কি আছে আপনার www.uigradient.com, এটা তো যান, আমাদের তো গ্রাডিয়ানের প্রয়োজন হতে পারে, এরকম কিন্তু ওয়েবসাইট আছে, ঠিক আছে? এরকমও ওয়েবসাইট আছে, আমরা যদি গ্রাডিয়ান কালার যদি আমরা ব্যবহার করতে চাই, ভালো ভালো গ্রাডিয়ান কালার দেখা যাচ্ছে আমার মাথা থেকে আসতেছে না, থাস করে আমরা ওই সাইডে ঢুকে যাই, ওখান থেকে কালার করে নিয়ে নিব, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করেন, আরো দেখাবে, এখানে ক্লিক করেন, এই যে এখানে অ্যারোটা দেখতে পাচ্ছেন না, ক্লিক করেন, এখানে গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে নেবেন, মনে করেন এই গ্রেডিয়েন্ট নেবেন, অথবা এই গ্রেডিয়েন্ট নেবেন, অথবা এই গ্রেডিয়েন্ট নেবেন, আরো আছে একটা গ্রেডিয়েন্ট, আপনারা সার্চ করে দেখবেন, ইয়াতে গুগলে সার্চ করে দেখবেন, একটু ভালো ভালো ওয়েবসাইট আছে। আপনি মনে করেন এটা ক্লিক করি, আমি এটা একটা ক্লিক করি, আমি মনে করেন এটা এই কালার কোডটা কপি করে নিই, হ্যাঁ ঠিক আছে, এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে কোডটা বসাই দিই, আমি কন্ট্রোল ভি দেই, এখানে তো ওই হ্যাশ চিহ্নটাকে দেওয়াই আছে আগে না, এটা ডিলিট করে দেই, ঠিক আছে? তারপর আমি এটাতে ক্লিক করি, ডাবল ক্লিক করি, RGB দিই আমি, এবার আমি এখান থেকে এটা কপি করি, নাকি বলেন কোনটা বলেন তো? এইটা ক্লিক করে কপি করলাম, এখানে দিয়ে ডাবল ক্লিক করে এই পাশে আসে না কেন,
এখানে কপি করে বসাই দিই, কন্ট্রোল ভিডিও কপি করে বসাই দিই। ওকে এন্টার দিয়ে দিই। এখন আপনি একটা শেপ নিয়ে নেন নাকি বলেন? হ্যাঁ পারা যাবে না বিষয়টা? হ্যাঁ এভাবে আপনি এটা এভাবে রেখে দিলেন, অথবা এই যে কালারটা নিয়ে আপনি সোয়াচে রেখে দিলেন। সোয়াচ কালো কোথায়? এটা টান দিয়ে নিয়ে সোয়াচে রেখে দেন। ঠিক আছে, এই যে সোয়াচে কিন্তু কালারটা আছে, আছে না নাকি নাই? আচ্ছা ঠিক আছে, সোয়াচে রেখে রেখে কাজ করবেন। আনালে যে এরকম অনেকগুলো কালার নিয়ে কালার প্যাড বানিয়ে বানিয়ে রাখবেন আগে থেকে, ডিফল্টভাবে আইড্রোবারটা ইউজ করবেন। ঠিক আছে, শেপ ধরে নেন, এটা এটা ক্লিক করেন, এরকম আর কি বিষয়গুলো। ওকে, তারপরে আমার কি আছে, ডট ইউআই কালার ডট কম এটা, তারপর হচ্ছে আমার আর কি আছে, আরো আছে গ্রেডিয়েন্ট কালার, আপনার খুঁজে নিয়ে না একটা কালার তো নোট করছিলাম, গ্রেডিয়েন্ট ডট আইও না, www.gradient.io। তো এখানে এখান থেকে আপনি কালার নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। এই যে নিচে দেওয়া আছে, এখানে ইমেজ আকারে দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করেন, এখানে ইমেজ থেকে নিয়ে নিয়ে গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করতে হবে সম্ভবত, বুঝতে পারছেন? এখান থেকে জেপিজি ডাউনলোড করে নেন। ওকে, কি বললাম, এটা ইপিএস ফাইলও তো দেওয়া নাই বা এআই ফাইলও তো দেওয়া নাই, আমরা জেপিজিটা পিএনজি সেভ হয়েছে, জেপিজিটা ডাউনলোড করি। এটা এখান থেকে জেপিজি দিয়ে নিয়ে নিয়ে ব্যবহার করতে হবে এই ওয়েবসাইটে, এর চেয়ে হয়তো ভালো ওয়েবসাইট থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ ওকে, দেখবেন আপনারা গুগল সার্চ করে দেখবেন। এখান থেকে গার্ডিয়ানে কিভাবে ব্যবহার করবো একজন বলেন তো, কিভাবে নিব বলেন একজন, এটা শেষ টপিক। ইমেজ থেকে এখানে গার্ডিয়ানটা নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, ডিলিটি করে দিই মনে করেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, এখানে আইড্রোবারটা আপনি এখান থেকে নেন, মনে করেন এই গ্রেডিয়েন্টেই নেবেন আপনি, এইভাবে ব্যবহার ছাড়া তো আপনি দেখতে বুঝতে, এইটা একটা ক্লিক ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এবার আইড্রোপার দিয়ে এখানে একটা ক্লিক করেন, তিনটা কালার আছে এখানে, তিনটা কালার না, এটা ভেজাল না, এটা বাদ দিয়ে দেন এই ওয়েবসাইটটা। ঠিক আছে, আর ওয়েবসাইট আছে, হ্যাঁ সময় এই সব ভেজাল, আমার আমাদের তো সময়ের বাঁচানো দরকার, ঠিক না, এগুলো না ব্যবহার করাই ভালো। এখন নিয়ে নিলেন, ওকে তাহলে আরো হয়তো কালকে হয়তো ডিজাইন হাত ধরে আরো কিছু কথা হয়তো বলবো, আজকে এই পর্যন্ত, কালার তো আর কিছু নাই আমার আজকে। আর ও আরেকটা জিনিস, সবাই যায় না, গেছেন নাকি কেউ? হ্যাঁ যায় না, যায় না, যায় না, একটা ইম্পর্টেন্ট জিনিস তো আমার স্কিপ হয়ে গেছে, ভুলেই তো গেছি। আপনি ইয়া লিখে সার্চ দেন, এটা তো খুব খুব সুন্দর একটা জিনিস, আপনি ইয়া লিখে, আচ্ছা ইয়ে গুগলে যাই আমি, আপনি এখানে কালার ক্যালকুলেটর লিখে সার্চ দেন, কি লিখে সার্চ দিবেন বলেন তো, কালার ক্যালকুলেটর লিখে সার্চ দিবেন। এই যে এখানে যে এই যে এটা ওয়েবসাইটের নামটা লিখে রাখেন, ওখানে আমি হয়তো ইয়ে হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, কালার আরও আসা হয়তো ওয়েবসাইট, আপনার এটা তাই দেখেন, ক্লিক করেন এখানে, এটা খুব চমৎকার একটা ওয়েবসাইট। কোথায় গেল যেন, আমরা যে ফাংশনটা চাচ্ছি, এটা কি লগ ইন করতে হবে নাকি? এই যে এখানে এখানে সরি, এই যে এখানে উপরে দেখেন কি সুন্দর জিনিসটা আমার, এখানে মনে করেন আপনি একটা কালার পছন্দ হলো, আপনি এখানে একটা যে কোনো একটা কালার দিয়ে দেন এখানে, অথবা যে কোনো একটা কালার কেউ নেন এখানে, এটার মনে করেন লাল কালারটা নিয়ে মনে করেন,
এটা নেই, এটা নেই মনে করেন, এটা নেই, ওকে এটা নিলাম মনে করেন। এখানে লাল কালারের এই যে এইটারে মনে করেন আপনার ইয়া কালার দরকার হইলো, কমপ্লিমেন্টারি কালার দরকার হইলো, কি কালার বলেন তো? কথা বলেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কমপ্লিমেন্টারি কালার দরকার, সেটা ক্লিক করেন, আপনার এখানে ইজিলি শো করতেছে, বুঝতে পেরেছেন? আপনার ঠিক আছে, আপনি আবার এখানে মনে করেন মনোক্রোম একটি কালার দরকার হলে এখানে একটা ক্লিক করেন, শো করতেছে, ঠিক আছে? এটাই আপনার এই যে এটার মনে করেন এই বিভিন্ন জিনিস আপনারা পারবেন না, বিষয়গুলো বোঝানো দরকার আছে, আর এটা দেওয়াই তো আছে। আপনার কালার কোড দিবেন, এখানে ক্লিক করে করে যে ধরনের কালার কোড দেখাবে এগুলো নিয়ে নিয়ে কি করতে পারবেন আপনি, ব্যবহার করতে হবে যেখানে দেখাবে অথবা যেখানে কালার কোড দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে মনোক্রোমেটিক, এটা হচ্ছে অ্যানালজাস, এটা কি আছে স্পিড কমপ্লিমেন্টারি, এটা কি আছে মানে ট্রায়াডিক, এগুলো তো প্রথমে বুঝে আসছি, ঠিক না? এটা কি টেট্রাডিক, পারা যাবে না বিষয়গুলো? কথা বলেন ভাই, না বুঝলে আবার বুঝবো, না বুঝলে আমি আবার বুঝবো। হ্যাঁ, এটা ইউজটা কিভাবে করবেন এবার একজন বলেন, আমি রিপিট করি, এটার ব্যবহারটা কিভাবে করবেন একজন বলেন। একজন বলেন কালার এইটার ব্যবহারটা কিভাবে করব, তারপর ছেড়ে দিব আমি। কেউ বোঝে নাই নাকি? বুঝেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, ওকে ভাইয়া? জি, যে আপনি ইলাস্ট্রেটর একটা ফাইল না দেখিয়ে এলেন, ওটা কি আমাদের দেওয়া যাবে? ইলাস্ট্রেটর ফাইল এটা আমি দেবো না, আমার এটা আপনি নিজে বানাবেন, কালার ক্যালকুলেটর আমার সহজেই যে মনোক্রোমেটিক কালারে এই জিনিসটা একটু দেখেন। হ্যাঁ, ভালো মতো, ঠিক আছে? আমারটা তো কিছুই না, আপনি এর চেয়ে সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন, সময় না বানান, সুন্দর একটা বানাতে পারবেন, প্রয়োজনে পাওয়ার পয়েন্ট ইউজ করবেন, ঠিক আছে? ঠিক আছে।